العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله أمرا شروع كرت برشي أذكر প্রশ্নোত্তর পর্ব আজকের প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে কুরবানির গোশত বণ্টন করার নিয়ম কি আমাদের এলাকায় তিন ভাগ করে এক ভাগ সমাজে জমা দেয় সবার জমাকৃত অংশ একসাথে করে ফকির মিসকিনকে দেওয়ার পর অবশিষ্ট অংশ মাথাপিছু ভাগ করে তিন ভাগের মধ্যে দুই ভাগ কোরবানিদাতা বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে মাঝে বণ্টন করে বাকি অংশ রেখে দেয় প্রশ্ন সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথাপিছু ভাগ করা জায়েজ কিনা যারা কোরবানি দেয় তাদেরকে কোরবানি মাংস দেওয়া যায় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াস সালামু বাদ আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নটি যেহেতু এখন কোরবানি খুব আমাদের সন্নিকটে খুব জরুরি জিনিস সেটা হচ্ছে তিন ভাগ করে সমাজে এই তিন ভাগ করাটা এটা কোনো নির্দেশনার নয় উত্তম কাজ হচ্ছে এটা ফরজ না অর্থাৎ কেউ যদি দিতে পারে ভালো সুলুসুন লি নাফসিহি সুলুসুন লি যুয়ুফিহি সুলুসুন লি ফুকারা ওয়াল মাসাকিন এভাবে সলবে সালহীন তিন ভাগ করতেন আতলাতান তিন ভাগ করতেন তো তিন ভাগ করাটা ফরজ ওয়াজিব মনে করা ঠিক নয় আর সমাজে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি মনে করি এই কারণে একজন মানুষ এমনও হতে পারে তার আসলে চাহিদা আছে ঘরের ভিতরে হয়তো একটা ছাগল জবে করছে তার ফ্যামিলি সংখ্যা বেশি সেখানে আবার তিন ভাগ করে ফেললে পুরোটাই তাহলে কিন্তু এটা অনেক সময় তার জন্য ফ্যামিলির জন্য কষ্টকর হয়ে যায় আবার অনেকের কাছে লোক নাই সে পুরোটা দিতে পারে তাহলে আপনি তিন ভাগ করার বাধ্যতামূলক মনে করাটার কোনো নিয়ম নাই এইটাই হচ্ছে সমস্যা আর সমাজে যেটা হচ্ছে এই তিন ভাগ করা বাধ্যতামূলক করা হচ্ছে অনেকেই ফোন করে বলে শেখ তিন ভাগ কেন করতে হবে তিন ভাগকে বাধ্যতামূলক কিনা অনেকের আবার মনে কষ্ট নিয়ে দেয়া হয় মন থেকে খুশি হয়ে দেয়া হচ্ছে না আর যেই যেই যা মিসকিনকে দিবেন তা অবশ্যই মন খুশি করে দিতে হবে মন খুশি করে দিতে হবে আনজহরে গেনা এটা দুই অর্থ আছে অর্থাৎ আপনার অন্তত্ব অতিরিক্ত যে আমি আমার অন্তর অমুখাপেক্ষী এর থেকে দিচ্ছি একটা মুখাপেক্ষী থাকি দিচ্ছেন মনে টান রয়ে গেছে যে আমার চলতো কিন্তু নিয়ে যাচ্ছে বা এরকম সামাজিক কারণে নিয়ে যাচ্ছে অনেক সময় এটা কিন্তু মানসিক উৎপীড়নের কারণে হয় এবং এটার কারণে অনেক সময় আপনার এই দানটাও কিন্তু কবুল হচ্ছে না তো সমাজে এইভাবে ভাগ করে নিয়ে যাওয়ার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি না সুতরাং এইভাবে ভাগ করে নিয়ে যাওয়াটা আমরা পছন্দ করি না প্রত্যেকে তার মতো করে দিয়ে পৌঁছাই দিবে গরিবের ঘরে এক ভাগ আশেপাশে যারা আছে তাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছাই দিবে এটা উত্তম সমাজে দিলে এটা মানুষের সাথে ইন্টারাকশন হয় না এটা ব্যক্তি এই সামাজিক ইন্টারাকশন হয় এর মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না তাহলে আমার মনে হচ্ছে এই যে সিস্টেমটা আপনাদের এলাকায় চালু আছে এটা সঠিক সিস্টেম নয় এর বিপরীতে আপনারা প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দান করবেন আর যার মনে হয় যে আমি সমাজে জমা দিব তারা দিবে আমার পক্ষ থেকে অন্য সে দিয়ে আসবে বাধ্যতামূলক করে নেওয়া যাবে না নিয়মটা নীতিটা এটা কিন্তু ঠিক হবে না কারণ এর মাধ্যমে একটা নতুন জিনিস চালু করা হবে আর এখানে আরেকটা জিনিস আপনি যে বলেছেন এটা আরও মারাত্মক সেটা হচ্ছে তিন ভাগে দুই ভাগ কোরবানি দাতা বাসায় নিচ্ছে এখান থেকে আত্মীয় স্বজনের মধ্যে বণ্টন করে বাকিটা রেখে দেয় হ্যাঁ এটা সমস্যা নেই তিন ভাগ দুই ভাগ নিয়ে কোরবানি দাতা বাসায় যায় এতে কোনো সমস্যা নেই আপনি যে প্রশ্ন করেছেন সমাজে অর্থাৎ তিন ভাগে দুই ভাগ কোরবানিতে নিয়ে যায় সেখান থেকে আত্মীয় স্বজন নাও দেয় তাও তো কোনো সমস্যা নেই পুরোটা তিনি খেতে পারবেন আত্মীয় স্বজনটা পুরোটা দিলেও কোনো সমস্যা নেই আর যদি একটু কমও দেয় কিছু দিলেও না তাতেও কোনো সমস্যা নেই আপনি যে প্রশ্ন করেছেন সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথাপিছু ভাগ করা জায়েজ কিনা এটা তো জায়েজ নেই অর্থাৎ ফকির মিসকিন দেওয়ার পর যেটা বাকি থাকবে কেন বাকি থাকবে আপনি ফকির মিসকিন দেওয়ার জন্য নিয়েছেন এটা আর একটু এদিক সেদিক করা যাবে না সেখানে যারা জমা করে সমাজে এরা আবার মাথাপিছু ভাগ করা এটা তো জায়েজ হবে না কারণ এটা কী হিসাবে নিচ্ছে ফকির মিসকিনের সম্পদ আবার ধনীর জায়গায় চলে গেছে এটা কোনো জাকাতের জিনিস নয় যে আমলিন আলহে যারা কাজ করবে তারা নিবে বা শরীর ইয়াকতির নিয়োগ রাষ্ট্রগতিক নিয়ন্ত্রিত নিয়োগকৃত লোক নয় সে এই জন্য তার জন্য একটু নেওয়া জায়েজ হবে না কারণ ফকির মিসকিনের জন্য নিয়েছে সে ফকির মিসকিনকে পুরোটাই ভাগ করে দিতে হবে সেখানে আর মাথাপিছু ভাগ করে নিজেরা কোনো কিছু নেওয়া জায়েজ হবে না এটা একটা নতুন সমস্যা তৈরি হয়েছে এবং এটা একটা নতুন বেদাতের কারণে আরও দশটা বেদাতে জন্ম দিবে এই জন্য আমরা অনুরোধ করবো যারাই কোরবানি দিবেন তারা নিজেরা কষ্ট করে বণ্টন করবেন গরিবদের মাঝে যদি পারেন যদি সম্ভব হয় আপনার পক্ষে যদি আপনার দেওয়ার মতো থাকে আর যদি গরিবের মধ্যে বণ্টন করার মতো না থাকে অল্প থাকে অল্প দিবেন আর যদি তিন ভাগ এক ভাগ দিবেন দিয়ে দেন আপনি নিজে ভাগ করে দেন তাতে ভালো আর যদি এটাও করতে না পারেন যে আমি ভাগ করতে পারছি না বা বর্তমান অবস্থা আমার জন্য সুইটেবল না আমি চিনি না তাহলে আপনি সমাজে জমা দিতে পারেন সমাজ প্রতি যারা নিবে
তারা সেটাকে প্রত্যেকের কাছে গরিবদের জন্য ভাগ করে দিতে হবে, নিজেরা এর থেকে কোনো অংশ নিতে পারবেন না, কারণ এটা তার অংশ নয়, এটা এটা তার জন্য দেওয়া হয়নি, ফকির মিসকিনকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন যে গরিব কোরবানিগোশত তো ধনী গরিব সবাই খেতে পারে, তাহলে কি আমি নিতে পারবো না কেন? সেটা হ্যাঁ, আপনি যদি তাদের জন্য আপনার তাদের থেকে আলাদাভাবে নেবেন, আপনাকে তারা আলাদা দিবে, যদি কোনো তারা মনে করে যে আমি এটুকু দিলাম, এটুকু ওদেরকে দিলাম যেহেতু আমার কাজটা করে, আমার কাজ কাজের জন্য তারা বসে আছে, এদেরকে আমি হেল্প করি, এটা হলো আলাদা। গরিবদের খাওয়া ধনীদের খাওয়াইতে পারে, কিন্তু কোনো বিনিময় দিতে পারে, বিনিময় হিসেবে নিতে পারবে না তারা, অর্থাৎ এই কাজের বিনিময় নয়। এবং তাদেরকে আমি খাওয়াই, সম্মান করলাম, খাওয়াইলাম, ডেকে আনি, যেহেতু তারা আমার কাজটা করে দিয়েছে, এটা আলাদা মশালা, কিন্তু এটা কোনো বিনিময় হতে পারবে না, অর্থাৎ এটার কোনো বিনিময় হয় না, তাবারোর কোনো বিনিময় হয় না, এই তাবারোর কোনো বিনিময় নিতে পারবে না তারা। তাহলে সমাজে আপনাদের যেটা প্রচলিত আছে, তিন ভাগ এক ভাগ নিয়ে যাওয়া, এটাও বাধ্যতামূলক মনে করা যাবে না। আর সমাজে জমাকৃত ফকির ফিরকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাকেও ভাগ করে নিয়ে ওরা সমাজপতিরা ভাগ করে নিতে পারবে না, এটাও জায়েজ নেই। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরের প্রশ্ন হচ্ছে, যারা কোরবানি দেয় তাদেরকে কি কোরবানি মাংস দেওয়া যায়? যারা কোরবানি দেয় তাদেরকে কোরবানি মাংস দেওয়া যায়? কোরবানি মাংস ধনী গরিব সবাই খেতে পারে। আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিতে পারেন যে দেখো খেয়ে দেখো আমারটা কেমন হয়েছে, অথবা সে দিবে আমারটা কেমন হয়েছে দেখো, পরস্পরকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তাহাদু তাহাবু, মহাব্বত যত বেশি আপনি হাদিয়া দিবেন তত মহাব্বত বাড়বে। আপনারটা দেখলো, আপনারটা খেয়ে দেখলো, সে তারটাও আপনি খেয়ে দেখলেন, প্রত্যেকে একে অপরকে দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে এটা ফকির মিস্ত্রি হিসেবে দিবে সে এটাই যে পরস্পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেওয়ার মধ্যে দিবে, কাউকে একটা অংশ দিবে সেও আর তাকে একটা অংশ দিবে, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হলো হাদিয়ার অংশ, হাদিয়া হিসেবে একে অধনীকেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যারা কোরবানি দিবে তারাও খেতে পারবে, যারা কোরবানি দেয় না তাদেরকেও দিবে না, এতে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন হচ্ছে, দুই বা ততোধিক ভাইয়ের ফ্যামিলি একসাথে এক গরু দিয়ে কোরবান দিলে কি কোরবান দেয়া আদায় হয়ে যাবে? এখানে একটা কথা বলে রাখি, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন, এই জন্য আমাদের সমাজে আজ কিছু মানুষ বলতেছে যে এক পরিবার থেকে একটা গরু বা একটা কোরবানি দিলে হবে, কিন্তু পরিবারের সংখ্যাটা তারা নির্ধারণ করতেছে না। পরিবার হচ্ছে যেই ব্যক্তি বিয়ে করেছে সে একটা পরিবার, তার যতক্ষণ পর্যন্ত তার আলাদা ঘর হয়নি ততক্ষণ পর্যন্ত আলাদা ফ্যামিলি হয়নি ততক্ষণ পর্যন্ত পরিবার এক, কিন্তু যখনই সে আলাদা হয়ে গেছে তখন তার পরিবার আলাদা, অর্থাৎ আলাদা হয়ে গেছেন। বিয়ে করার পরে নিয়ম হচ্ছে একজন মানুষ একান্নপতি থাকে না, ভিন্ন পথে চলে আসে, আলাদা থাকারা থাকতে হয়। এই জন্য যত মানুষ আলাদা হিসাবে আসে ফ্যামিলিগত বা আলাদা আসে কোরবানির ক্ষেত্রে, বাবা একটা সবার পক্ষ দিয়ে দিলেন এটা হবে না, কারণ বাবা তখন হচ্ছেন তারা অতিরিক্ত, তিনি তার সম্পদ না থাকলে তার উপর কোরবানির মশালা আসতেছে না। আর তার সম্পদটাকে তিনি দিবেন, তিনি আর তার ওয়াইফ পক্ষ থেকে, আর সন্তানরা দিবেন প্রত্যেকে, তার সম্পদ যারা আছে তারা সম্পদ হিসেবে প্রত্যেকে কোরবানি দিবেন। এখানে ফ্যামিলি একসাথে একটা গরু একবার দিয়ে দিলে হবে না। হ্যাঁ, একটা গরুতে আপনি এক ফ্যামিলির ততোধিক ভাই, এক বা একাধিক ভাই, অথবা সাতজন, ছয়জন, পাঁচজন, চারজন, তিনজন, দুইজন, একজন, একটা ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকে একটা গরুতে দিতে পারবেন, সাতের অধিক দিতে পারবেন না, সাতজনের অধিক থাকলে তারা আর দিতে পারবেন না। অর্থাৎ যদি কোনো আপনি মনে করেন যে আপনি তিন ভাই, দুই অংশ করে দিলেন, তিন দুগুণা ছয়, আর বাবাকে শরিক করলেন, করতে পারেন, তাহলে এটা হতে পারে, কোনো সমস্যা নেই। সাত আর যদি বলেন যে আমি তিন ভাই তিনটা দিব, বাবা আলাদা একটা ছাগল দিবে, তাতেও কোনো সমস্যা নেই। ছয় জোর বেজোর করা বাধ্যতামূলক নয়, জোর হতে পারে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি দুই সাইজ ছয় পর্যন্ত আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাত পর্যন্ত সর্বোচ্চ, সাতের উপরে উঠা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তো একই ফ্যামিলিতে অথবা অন্য ফ্যামিলিতে হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ বিভিন্ন ফ্যামিলির লোক সাতজন হলেই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবাই কেরামকে বলেছেন তোমরা সাতজন অংশগ্রহণ করো, বলেন না এটা যে একই পরিবার তোমাদের হতে হবে, এবং একই পরিবার ছিল না তারা, এবং তারা ছিল তখন হজের মধ্যে তারা সাতজন করে অংশগ্রহণ করেছিলেন এক একটা উঁটের মধ্যে। তো সুতরাং উঁট গরু মহিষ একই হুকুম রাখে, সেখানে সাতজন করে অংশগ্রহণ করতে পারবে, একই ফ্যামিলির একাধিক লোক একত্র সেখানে দিতে পারবে সর্বোচ্চ সাতজন, বা বিভিন্ন ফ্যামিলির সর্বোচ্চ সাতজন একটি গরুতে কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ফ্যামিলি বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আবারও বলছি, ফ্যামিলি বলতে যেন এইটা না বুঝে যে আমরা সবাই
একান্নবর্তী পরিবার এখন যেটা মানুষে বলে একান্নবর্তী পরিবার শরীয়ত শরীয়তের অ্যালাউ করা জিনিস না, এটা একটা বাট ফালতু জিনিস, এটা 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 আমাদের দেশীয় কালচার, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে ব্যক্তি বিয়ে করবে সে আলাদা হিসাব করবে তার সব কিছু, তার টাকা পয়সা, তার চলাফেরা, তার ফ্যামিলি মেনটেন সব কিছু আলাদা আলাদাই করবে, এবং তার বাবা মাকে তার সাথে রাখবে এবং তার জন্য বাবা মাকে সাথে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কে কে রাখবে এটা তার দায়িত্বের ভিতরে পড়বে, অথবা বাবা মা নিজেরা সামর্থ্যবান হলে তারা ভিন্ন থাকবে, এতে কোনো সমস্যা নেই, তারা বাবা মা সন্তান বাবা মা দেখাশোনা করবে। এটা হচ্ছে ইসলামিক পারিবারিক কাঠামোর নিয়ম। ইসলামিক পারিবারিক কাঠামো এটা নয় হিন্দুদের মতো যে সব আমরা একান্নবর্তী, অথবা কেউ কেউ বলে আমরা এখন পর্যন্ত বাপ সাসারা হানি ভাগ ভাগ করে নাই, এই জাতীয় গর্ব করে, এগুলি হিন্দুয়ানি গর্ব, এগুলি মুসলিমদের গর্ব হতে পারে না। বরং তারা যেই ব্যক্তি মারা গেছে তার সম্পদ ভাগ বাঁটার হবে, সুন্দরভাবে দেখা যাবে কায় কতটুকু পেয়েছে, সেভাবে তার প্রত্যেকে আলাদা হয়ে যাবে, মেয়েকে আলাদা দিয়ে দেবে, ছেলেকে আলাদা ছেলেদা নিয়ে যাবে, ফুফুরা আলাদা নিয়ে যাবে, ভাগ ভাগ হওয়ার পরে যেটা থাকবে সেটা নিয়ে প্রত্যেকে তার ফ্যামিলি গঠন করবে। ইসলাম এখানে একান্নবর্তী পরিবারের কথা বলে না। পরবর্তীতে যে সমস্যা তৈরি হয়েছিল মানুষ ব্যক্তিগত মানে ব্যক্তিত্ব হিসেবে তৈরি হয় না, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তৈরি হয়, এটা কিন্তু শরীয়ত বলে না। তাহলে এই বিষয়টা জানতে ফ্যামিলি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রত্যেকে ফ্যামিলি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হবে, বাবা আছে চার ছেলে ভিন্ন ভিন্ন থাকে সবসময়, এখন বাবা একটা কোরবানি দিয়ে দেবে এইটা চার ছেলে থেকে হয়ে যাবে, কথাটা এরকম না, এটা যারা বুঝছেন তারা ভুল বুঝেছেন। আর যদি একসাথে থাকে বাবা আছে বাচ্চা কাচ্চা সব মিলে একটা কোরবানি দিয়ে দেবে, এটা সবার পক্ষে আদায় হয়ে যাবে, যেহেতু আর কোনো আলাদা কোনো ফ্যামিলি হয় না, আলাদা টাকা পয়সার ব্যবস্থাপনা হয়নি। আর যার টাকা পয়সা আলাদা আছে ভিন্ন ফ্যামিলি হয়েছে সে আলাদা আলাদা কোরবানি দিবে, সে একজনের কোরবানি দিয়ে সবাইকে শরীক করতে পারবে না। এখন বলেন যে বাবা আছে আরও এই ফ্যামিলিতে দশজন সন্তান আছে আর অন্যান্য বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ সবাইকে তিনি দোয়া শরীক করতে পারবেন, দোয়া শরীক করতে পারবেন, কিন্তু তিনি একটা কোরবানি দিয়ে সবাইকে বলেন যে আমি যেহেতু একটা কোরবানি দিবেন এবং বলেন যে আমি দশজনের পক্ষ থেকে দিচ্ছি, হ্যাঁ এটা হবে যদি কোনো তাদের কোনো সম্পদ না থাকে, তারা কোনো আলাদা ফ্যামিলি না থাকে, তাহলে এটা আদায় হয়ে যাবে, একটা একজনের একজনের আদায় হবে আর বাকিটা দোয়ার মধ্যে শরিক হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। এটাকে আলাদা করে একজনে দিবেন হিলা করার জন্য, যে আমরা সবাই আসি বাইরা সবাই মিলে, এখন বাবা আপনি দিয়ে দেন তো আমার আর দেওয়া লাগবে না, এই জাতীয় হিলা করার দরকার নেই, ইসলাম এটা হিলা করতে বলে না। এই জাতীয় হিলা অনেকেই চালু করেছেন আমরা আমাদের নলেজে আসে, এটা কিন্তু ঠিক কাজটি হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বোনের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে গর্ভবতী কাজ করতে সক্ষম না, এতে তার কোরবানি দেওয়ার বিধান কী? আপনার বোনের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অর্থাৎ তার ফ্যামিলি আলাদা হয়েছে, বুঝতে পারছি, এখন সে কোরবানি দিতে সক্ষম নয়, তাহলে সে অন্য কাউকে দিয়ে কোরবানি করাই দিবে, কাউকে দায়িত্ব দিবে, আপনাকে দায়িত্ব দিতে পারবে যে আমার পক্ষ থেকে কোরবানিটা করাই দেয়, তো আপনি তার পক্ষ থেকে একটু হেল্প করবেন, যদি হেল্প করার মতো কাউকে না পাওয়া যায় তাহলে তার তার জন্য এটা সাকেত হয়ে যাবে, যেহেতু সে একা পারছে না, তার স্বামী কাজ করবে না, হয়তো তার কেউ স্বামী নাই অথবা কেউ তাকে হেল্প করছে না, এমন সময় তার জন্য আর সেটা থাকতেছে না, কারণ লাইকাল্লুফুল্লাহ নাফসান ইল্লা উসা, আল্লাহ কাউকে তার সাহায্যের বাইরে কষ্ট দেন না। কিন্তু যদি কোনো হেল্প করার মতো লোক থাকে তাহলে তাকে দিতে হবে, সে কোরবানি দিবে এবং সে আপনাকে দিতে বলতে পারে, তার স্বামীকে বলতে পারে, তার আত্মীয় স্বজনকে বলতে পারে, অথবা তার পাড়া প্রতিবেশীকে বলতে পারে, কাউকে বলে যে আমার পক্ষ থেকে কোরবানিটা ব্যবস্থাপনা করে দেন আমি টাকা দিচ্ছি, তাহলে কার কোরবানি দেওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তার কোরবানি যদি একেবারে কাউকে পাওয়া না যায়, দূর দূরান্তে আছে অথবা কেউ তাকে হেল্প করার নেই অথবা তার গোস্ত নিয়ে কে টানাটানি করবে কেউ নিতে চায় না, এই জাতীয় কোনো সমস্যা হইলে তখন আল্লাহ তাআলা তাকে প্রত্যেকে আল্লাহ তাআলা তার সাধ্য অনুসারে তাকে দায়িত্ব দেন, সাধ্য নাই আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব মুক্ত করে দিয়েছেন, কিন্তু দেখতে হবে সে চেষ্টা করেছে কিনা, সে পাওয়ার মতো লোক পেয়েছে কিনা যারা তার হেল্প করবে। হাজিদেরকে আমরা অনেকেই যখন হজে যাই হেল্প করি, তাদের তো কোরবানি আমরা অনেক অনেক ব্যক্তির ব্যক্তি অর্থাৎ যে হামলার প্রধান আছে বা যে গ্রুপ লিডার আছে তিনি দিয়ে দেন এবং তারা এটা উকিল হিসেবে নেয়। সুতরাং আপনার এই বোনের কোরবানির আপনি উকিল হিসেবে হতে পারেন, আপনার কোনো বন্ধুকে উকিল করতে পারেন, দূরের কাউকে উকিল করতে পারেন, যার বিশ্বস্ততা আছে তাকে উকিল করে দিলে তারা দিয়ে দিবে। আমরা অনেকেই দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন বলেও দেয় অনেক সময় যে আমরা আপনাদের কোরবানির দায়িত্ব নিতে রাজি আছি, এরকম দেখলে তাদেরকে আপনি বিশ্বস্ত মনে হয় তাদের কাছে দায়িত্ব দিতে পারেন, তারা কোরবানি দিয়ে দিবে, হয়তো গোস্ত পাবেন না, গোস্ত হয়তো গরিব বন্টন করে দিবে, এরকমও হয়, অথবা কেউ তাদের কাছে যায় সেখান থেকে গোস্তও দিতে পারবে তারা। তো আপনি খোঁজ নিয়ে দেখেন এরকম কোরবানি যতক্ষণ দেওয়ার সামর্থ্য আছে প্রচেষ্টা আছে আপনার চেষ্টা থাকলে সেটা একটা উপায় বের হবেই। আর যদি আপনি চেষ্টা না করে বলেন যেহেতু অসুস্থ অবস্থা আছে সেহেতু কোরবানি দিব না, এই জাতীয় হলে তো আপনি সুন্নতের খেলাফ কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটি জারি রেখেছেন, সুন্নতটির মাধ্যমে অনেক উপকার রয়েছে এবং এটার মাধ্যমে আসলে এই বিরাট আর্থিক এবং মানসিক কোরবানির বিষয় রয়েছে। অনেকেই এই এই সমস্ত কোরবানি মনে করে ভেজাল মনে করে, তারা সুন্নত হিসেবে আদায় করতে চায় না, এই সুযোগে অনেকেই নাস্তিকরা ঢুকে পড়ে, তারা বলে যে আপনি দান করে দেন টাকা পয়সা, দান টাকা তো সারা বছরে দিবে, আচ্ছা গোস্ত দান করা হোক,
টাকার দাম তো সারা বছরে এক মুখস্থ দান করা হোক, এর মাধ্যমে শরীয়তের এই বিধানে কোরবানি দেওয়ার আল্লাহর জন্য যে কোরবানিটা সেটা দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোস্তও পান না, আল্লাহ তোমাদের রক্তও পান না, তোমার তাকওয়া দেখেন, তোমরা কি আসলেই আল্লাহকে খুশি করার জন্য বড় সুন্দর জিনিসটা কোরবানি দিচ্ছ কিনা, এবং সেটার গোস্ত যাই হোক তা নিয়ে টেনশন করতেছো কিনা, গোস্ত কত ভাগাভাগি হয় এটা নিয়ে আলোচনা করতেছো কিনা, এটা দেখে আল্লাহ তাআলা গোস্তর ভাগাভাগি না করে বরং আল্লাহর জন্য সুন্দর জিনিসটা দিয়েছি, যা হোক তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য দান করছি, নিজেও খাচ্ছি, অন্যদেরকেও দিচ্ছি। আল্লাহ তাআলা বলছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, তোমরা নিজেরা খাও, তোমরা যারা স্বল্পতুষ্ট আছে চায় না তাদেরকে দাও, যারা গরিব আছে তাদেরকে দাও। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বা এসএল ফাকির, তোমরা নিজেরা খাও, এবং বা এস যে এবং যে কিছু পাচ্ছে না তাকে ফাকির ফকিরকে দাও, যে এরকম তাহলে আল্লাহ তাআলা নিজে এটা দেওয়ার জন্য স্পেশালি নির্দেশনা দিয়েছেন খাওয়া এবং দান করার জন্য। তাহলে বোঝা গেল যে কোরবানি দেওয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা নয়, হেল্প নয়, এটা মূলত গোস্ত একটা উদ্দেশ্য। সুতরাং গোস্তর উদ্দেশ্য নিয়ে আপনি সবাই মিলে চেষ্টা করবো যে গোস্তটা যেন বা দান করা হয়, যেন এতে কোনো হিলাবাজি না করা হয়, এতে কোনো মানে এমন কোনো উদ্দেশ্য চালাকি না করা হয় যে আমরা কোরবানি না দিয়ে টাকা দিয়ে দিলাম ভেজাল গেলাম না। এই জাতীয় শরীয়ত বলেন আপনি ভেজাল এটা নিতে হবে, এবাদতের মধ্যে ভেজাল মনে করা উচিত না, এবাদতকে এবাদত হিসেবে নিতে হবে এবং সেটাকে মনে করতে হবে আনন্দের বিষয়, আনন্দের বিষয় হিসেবে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা যুগ যুগ ধরে দেখেছি কোরবানি একটি আনন্দের বিষয়। ইতিপূর্বে ইসলাম পূর্ব যুগে কোরবানি ছিল মূলত এবাদতের একটা বিরাট মাধ্যম, এই জন্য দেখবেন হিন্দু ধর্মে যজ্ঞের কথা বলা হয়েছে। আপনি যদি যজুর্ভেদ পড়েন পুরোটাই যজ্ঞ, যজ্ঞের ভেদ বলা ওইটাকে। এবং দেখেন আদম আলাইহিস সালামের সন্তানরা কোরবানি দিয়েছিলেন, দুইজনে আল্লাহর জন্য নৈকট্যের জন্য দুটো জিনিস দিয়েছিলেন, ধীরে ধীরে এইটা ছিল। এবং কোরবানি দেওয়া হতো যখন কারো সত্যতা নির্ধারণ করার জন্য পর বনি ইসরাইল যুগে কোরবানি ছিলেন, সেখানে কোরবানি দেওয়া হতো আকাশ থেকে আগুন সেটা খেয়ে ফেলতো। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কোরবানিটা খাওয়াটাকে জায়েজ করেছে, কোরবানিটা খাওয়াটা চেয়ে কোরবানি দেওয়াটাকে গুরুত্ব বেশি দিতে হবে, এবং সেটা মানুষকে দান করার বিষয়টা একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার মনে করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বার্থডেতে কি স্পেশাল কিছু রান্না করে খাওয়া যাবে? আর তাকাবাল মিন্না মিনকুম, হ্যাপি বার্থডে কি বলা যাবে? যদি একটু এইখানে বলে দিতেন ভালো হতো। দেখুন, বার্থডে পালন করা জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই, একেবারেই জায়েজ নেই। কেন জায়েজ না জানেন? এই বার্থডে পালন আমরা দেখি না, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত কেউ বার্থডে পালন করেছে। রসুল্লাহ সাল্লাম নিজে একটি কাজ করতেন, সেটা হচ্ছে তিনি সোমবারের সোম পালন করতেন, কিন্তু শুধু সোমবার না, সোমবার তিনি বৃহস্পতিবারও রাখতেন। এবং বলতেন যে মূল কারণটা বলেছেন এটা যে এই দুদিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, সপ্তাহে দুদিন আমলনামা পেশ করা হয়, আমি চাই আমার সোম অবস্থায় আমলনামা পেশ করা হোক। তো এই দুদিনে রসুল জিজ্ঞাসা করেছেন, ইয়া রসুল আপনি সোমবার রোজা রাখেন কেন? বলছে এদিন আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন, একটা না অনেকগুলো কারণের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল জন্মটা পালন করা কিন্তু মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম, তিনি যেহেতু নবী হিসেবে পাঠানো হয়েছে সেটা মূল উদ্দেশ্য ছিল, এটা অন্য বর্ণায় আসছে। তাহলে মূল উদ্দেশ্য সেটা একটা বিরাট নেয়ামতকে স্মরণ করে সেটার জন্য তিনি সেটা করেছেন, এটাকে সাহাবায়ে কেরাম কখনো সেটা পালন করেননি, তাদের জমদি পালন বোঝা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ছিল, এটাকে কেউ আম করে দেননি, ব্যাপক করে দেননি, সুতরাং এটাকে ব্যাপক করা যাবে না, যেহেতু সাহাবায়ে কেরাম কেউ কোনো দিন এই জাতীয় বার্থডে পালন করে নাই এবং তারা নিজেদের জন্মদিবস সম্পর্কে কোনো চিন্তাও করে নাই, কোন দিন জন্মগ্রহণ এটা নয়, কোন দিন কাজ করেছে এটা তারা চিন্তা কম, যারা জন্মে বড় হওয়া চিন্তা করেনি তারা কর্মে বড় হওয়া চিন্তা করেছে। আরেকটি জিনিসও আপনি এই দিন পালন করবেন এই কারণে পালন করবেন, জন্মদিবস পালন করার কিছু নেই, কারণ ইসলামে বলে, ইসলামে জন্মদিবসটাকে আরবি ভাষাতে বলে উলিদা, উলিদাটা ফেসিভ বয়েস, অ্যাক্টিভ বয়েস না। আপনি জানেন যে অ্যাক্টিভ বয়েস আরবি ভাষায় মোটেই নেই, ওয়ালাদা আসে না, নিজে নিজে জন্ম হয় না, এবং আমাদের ভাষায় যে জন্মগ্রহণ করেছেন এটা একটা ভুল শব্দ, বলতে হবে জন্মেছে, জন্ম হয়েছে, অথবা তার এই দিনটা তার জন্ম তারিখ এই এই তারিখ বলতে হবে এইভাবে, কারণ জন্মগ্রহণ করেছে বা মনে হয় যেন নিজের ক্ষমতার ভিতরে আসে জন্মগ্রহণ করা, কোনো মানুষের ক্ষমতার ভিতরে নাই জন্মগ্রহণ করা, এটা মিথ্যা কথা, বরং কখন আসবে কেউ জানে না, অনেকে দুই মিনিট আগে আসতে পারে দুনিয়াতে, অনেকে দুই মিনিট পরে আসতে পারে, হ্যাঁ এখন কেউ কাটাকাটি করে প্যাট কেটে বের করলে সেটা আলাদা কথা, সেটা স্বাভাবিক না অস্বাভাবিক জিনিস, সেটা কোনো ধর্তব্যের ভিতরে পড়ে না, কিন্তু জন্মের যে টাইমটা, জন্মের টাইমটা কেউ জানে না, সুতরাং জন্মের টাইমটা একমাত্র আল্লাহ তাআলা তিনি তার রেখে দিয়েছেন, তার যে কয় মিনিট আগে হবে কয় মিনিট পরে হবে, এবং মৃত্যুটাও তাই,
তাই কমিটা এখন যদি বলে কেউ মেরে ফেললাম এই টাইমে, এটা এটা হিসাব আলাদা হিসাব, কিন্তু স্বাভাবিক নিয়মে কখনো জন্ম মৃত্যু ওয়ালাদা এবং হয় না, উলেদা এবং মাতা মরে গেছে হয়, নিজে মরে গেছে, নিজে মরতে নিজেকে নিজে মেরে ফেলতে মেরে ফেলার অটোমেটিক সিস্টেম আসলে আমি এই সময় মারা যাচ্ছি এটা নয়। তাহলে বুঝে এই জিনিসটা নিজের হাতে নাই, এটা পালন করার কী আছে? আপনি নিজে ইচ্ছা করলেও সেটাতে আসতে পারবেন না, যেই জিনিস নিজের হাতে নাই সেই জিনিস পালন করার কোনো কিছু নেই। এই জন্য অনেক সময় দেখা যায় কোনো কোনো রাষ্ট্র ঘোষণা করে যে এই সহস্রাব্দের শুরুতে যা যে বাচ্চা জন্ম হবে তার এত টাকা করে তাকে পুরস্কার দেওয়া হবে বা তার ফ্যামিলিকে একটা পুরস্কার দেওয়া হবে। অনেকেই পাওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু সবাই পায় না, কিন্তু তা দুই একজন হতে পারে, তারা হয়তো পায়, কিন্তু কেউ যদি বলে যে আমার সন্তান ঠিক এই টাইমে হবে নিয়ম মোতাবেক, তাহলে হয় না, কারণ তার কখন প্রসব বেদনা উঠবে, কখন হবে, কখন বের হবে এটা সে জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখন পেট কেটে বের না করাটা কিন্তু অস্বাভাবিক জিনিস, এটা আমি আগেও বলছি এটা কোনো উদ্দেশ্য নয়, বা গুলি করে মেরে ফেলাটা অস্বাভাবিক জিনিস এটা উদ্দেশ্য নয়। জন্ম এবং মৃত্যু এইটা কারো হাতে নয়, সুতরাং এটা নিয়ে কোনোদিন কেউ গর্ব করার কিছু নেই, এটা নিয়ে অহংকার করার কিছু নেই, বা এটা নিয়ে কোনো পালন করার কিছু নেই। এরকম পালন করলে দেখবেন একজন মানুষের পরিবারের ভিতরে প্রতিদিন একটা ইয়া হয়ে যাবে, তার বংশের ভিতরে, আমাদের বংশের ভিতরে ধরেন 51 জন আছে, 52 জন পরিবারের সন্তান আছে আমাদের বংশের ভিতরে, আমরা যেন 52 জনকে যদি কোনো 52 সপ্তাহ পালন করতে থাকি তাহলে আর কোনো সপ্তাহ বাদ যাবে না, প্রতি সপ্তাহে দেখা যাবে যে একটা না একটা জন্ম বার্থডে পড়ে গেছে। এগুলি হচ্ছে ফালতু কাম এবং এগুলি ইহুদি নাসারাদের প্রবর্তিত কাম, ইসলাম এটা দিয়ে গুরুত্ব দেয়নি কোনোদিন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হবে। দুর্ভাগ্য এটাই যে আমরা আল মাগলুবুদা মানে ইত্তাবিউল গালিব, ইবনে খালদুনের এই নীতিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যারা পরাজিত শক্তি সবসময় বিজিত শক্তির অনুসরণ করে চলে। আমরা এখন মুসলিমরা পরাজিত শক্তি হিসেবে থাকার কারণে কাফেররা যা বলে তা যেন আমাদের কাছে অমৃতের স্বাদ সেটা আমরা পাই, তারা যেটা করে এটা আমাদের কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় জিনিস মনে হয়, অথচ এটা হারাম জিনিস, কখনো তাদের সাথে একরকম হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন লা তাশাব্বু বিল আআজিম, তোমরা অনারবদের সাথে তোমাদের সামঞ্জস্য বিধান করো না। রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাদের অন্তর্ভুক্ত হবে। ওমর রাদিয়াল্লাহু নিষেধ করেছেন, তিনি বলতেন ইয়াকুম ওয়া রাতানাতুল আআজিম, সাবধান তোমরা আর আজমদের কথাবার্তার যে প্যাঁচ প্যাঁচ কথাবার্তার যে উল্টাপাল্টা কথাবার্তা এবং যে সমস্ত নরম স্বরের কথাবার্তা এরকম তোমরা ওদের গান বাদ্য এগুলো কোনোটাতে তোমরা অংশগ্রহণ করো না। এবং জোর করে তিনি নিষেধ করতেন যে আজমদের তোমরা যারা ইরাকে যাচ্ছ হে আমার সাহাবিরা, তোমরা কখনো এমন কাজ করবে না যেটা আজমদের সাথে তোমাদের ব্যক্তিত্ব নষ্ট হয় এরকম কোনো কিছু করবে না। দুর্ভাগ্যবশত আমরা আজ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাদের অনুসরণ করতে আমরা খুব পছন্দ করি, তাদের যে কোনো জিনিস দেখলে আমার ভালো লাগে। কেউ কেউ দেখবেন যে দাড়ি ফেলে দিছে মুসলিম বা কেউ রাখছে, এটা হলো মজুসদের কাজ, রসুল্লাহ সাল্লাহ আসলামের যোগে মজুসরা এটা করতো। রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন বলেছিলেন বাল আমারানি রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন দাড়ি লম্বা করি মুস খাটো করি, সেটা করো, অথচ উল্টাটা করা হয় কারণ তারা কাফেরদের অনুসরণ করে চলেছে। এই কাফেরদের অনুসরণ কখনো ছিল না মুসলিমদের মধ্যে, কাফেররা আবার মুসলিমদের অনুসরণ করতো যখন মুসলিমরা বিজিত শক্তি ছিল, তারা জয়ী শক্তি ছিল, তখন তারা মুসলিমদের অনুসরণ করতো। আপনি সুলতানি আমলে দেখবেন যে হিন্দুরা পর্যন্ত লম্বা জামা পড়তো মুসলিমদের লম্বা জামা পড়তো এবং তারা ফার্সি শিখতো, কেন যে মুসলিমদের রাজভাষা সেটা। এখন আমাদের উল্টো হয়ে গেছে, আমরা এখন ইউরোপিয়ানদের কালচার কথাবার্তা চালচলন অনুসরণ করে চলেছি, এটা অবশ্যই হারাম। এই জন্য এই হোলিডে বার্থডে পালন করা কখনো জায়েজ নেই এবং তাকাবল্লা মিন্নু মিনকুম এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে একেবারে ঈদের জিনিস, এটাকে হাস্যকর জিনিস বানিয়ে ফেলা উচিত নয়, এটা একটা ছিল কবুল করার জিনিস, হচ্ছে আপনার আমলের জিনিস, জন্ম মৃত্যুর সাথে কবুলের কোনো সম্পর্ক নেই। এই জাতীয় যারা করছে তারা হারাম কাজ করছে, আপনাদের পরিবার এটা ভুলিয়ে দিবেন যে জাতীয় বার্থডেকে আলোচনা করলে বলুন যে আল্লাহ তাআলা কোন দিন বার্থডে দুনিয়াতে পাঠাবে তিনি জানেন, এই নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আপনার ছেলে ভালো কোনো কাজ করেছে সেদিন আপনি ভালো আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন, আপনার কোরআন হেফজ করেছে ছেলে, আপনি একটা গরু জবাই করে মানুষকে খাওয়ালেন, এটা নির্ধারণ না করে টাইম যে প্রতি বছর এটা নয়, মানে আপনি একটা ভালো কাজ করেছে। আপনার ছেলে ধরেন হাদিস 100 হাদিস মুখস্থ করেছে, আপনি বলেন যে ঠিক আছে এই উপলক্ষে তোমাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দিলাম, এটা তাকে হাফেজা হয়, এটা কোনো সওয়াবের আশা করে করা হচ্ছে না এবং এটা কোনো তাকে শুধুমাত্র তাকেই নিয়ম বানিয়ে ফেলা হচ্ছে না, শুধুমাত্র তাকে একটা ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এই উৎসাহ দেওয়া যায়, কিন্তু যে জিনিস আপনার নয়, জন্ম আপনার হাতে নয়, মৃত্যু আপনার হাতে নয়, বার্ষিকী পালন করবে কী জন্য, এটা কী জন্য বার্ষিকী পালন করা হবে, এটা হারাম, এটা কখনো করা যাবে না। এ থেকে আমরা পরিবারকে বাঁচাতে হবে, যেটা কখনো আমরা করবো না, এর থেকে দূরে থাকবো। ভিন্ন ভিন্ন জিনিস তাদেরকে দিবেন, যে কেউ যদি কোনো শেখ মোহাম্মদিন আবদুল্লাহ রহমুল্লাহ কিতাবুত তাওহীদ মুখস্থ করতে পারে তাকে আমি এত টাকা দেবো, এটা বলতে পারেন, অথবা তাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দিবো, অথবা তাকে চাইনিজ খাওয়াবো, দেখুন যে আপনার ছেলেরাও আগ্রহী হবে, এগুলি করতে পারেন। অথবা বলতে পারেন যে কেউ মেশকাতুল মাসাবি মুখস্থ করলে তারা আমি এই কাজটা করবো, এটা বলতে পারেন, অথবা বলেন যে কোনো একটা মতন মুখস্থের কথা বলতে পারেন। এটা না করে আমরা দুর্ভাগ্যবশত
তো আমরা হয়ে গেছি এখন ইউরোপিয়ানদের গোমূত্র ভক্ষক, তারা যা পান যে দুনিয়া ছেড়ে দেয় আমরা সেটা ভক্ষণ করে ফেলছি, এটা হারাম, এটা করা যাবে না, এর থেকে দূরে থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝছেন। প্রশ্ন করেছেন, হাদিসে পড়েছি এবং শায়েখদের মুখে শুনেছি জান্নাতে একটি গাছ আছে যার ছায়াতলে একটি ঘোড়া শত বছর দৌড়ালে শেষ হবে না। প্রশ্ন হলো, জান্নাত কি এরকম একটি গাছই থাকবে নাকি জান্নাতে সবগুলি গাছ এত বড় বড় হবে? আর একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটি গাছ হয়, এই গাছটি কি ওই গাছের মতো বড় হবে যার ছায়াতলে একটি ঘোড়া শত বছর দৌড়াতে পারে? ভাই আপনি প্রশ্নটা করেছেন, আসলে কিন্তু একটি গাছ নয়, মানে ঠিক না, জান্নাতের গাছগুলি সবই এরকম, জান্নাতের গাছগুলি সবই এরকম, এক একটা গাছ শত বছর দৌড়লে শেষ হবে না। জান্নাত কত বড় এটা আপনাকে বুঝাতে পারবো না আমি, আপনাকে কীভাবে বুঝাবো যে জান্নাত কত বড়? জান্নাত কত বড় বুঝেন একটা জিনিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার দুনিয়ার মতো দশটা দুনিয়া হবে, পৃথিবী যত বড় আছে এটা দশটা হবে একজনের জন্য। জান্নাত কল্পনা করতে পারবেন না, আপনার মনে আসেনি, আপনার অন্তরে কোনো উদিত হয়নি, মালা আইনুন রাআত চোখে কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত কানে কোনোদিন শুনুনি, ওয়ালা খাতারা আলা কালবি বাশার মানুষের অন্তরে উদিত হয়নি, সেটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আপনার এক একটা গাছে 100 বছর পর্যন্ত গাছের ছায়াতে আপনি, প্রত্যেকটা গাছই এরকম যে গাছগুলির ছায়া এত লম্বা হবে, এত দীর্ঘ হবে, এত বড় হবে, বিশাল গাছ যেটার ছায়া আপনি অনবরত ঘোর দৌড়াতে পারবেন, 100 বছর আপনি শেষ হবে না। আল্লাহু আকবার। সুতরাং আপনি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার এরকম জান্নাতে গাছ রোপণ হবে এবং সেগুলি বিশাল বিশাল গাছ হবে, সেই গাছগুলি আপনি 100 বছরও পারিতে পারবেন না। এই জন্য আমাদের উচিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে পড়া, বুঝিয়ে পড়া যে আসলে আল্লাহ তাসবিহ পাঠ করছি। সুবহানাল্লাহ যখনই পড়বেন অর্থ কী? সুবহানাল্লাহ অর্থটা একটু বুঝে নেন। সুবহানাল্লাহ অর্থই হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। কিসের থেকে পবিত্র? তিনি কোনো সৃষ্টির মত হওয়া থেকে পবিত্র, এক, তার কোনো খারাপ গুণ সাব্যস্ত করা থেকে পবিত্র, দুই, তিন, তিনি তার সত্তা কারো মত হওয়া থেকে পবিত্র, তিন, চার, তিনি তার কোনো কর্ম কোনো মানুষের মত হওয়া থেকে পবিত্র, পাঁচ বা এর পরবর্তী হচ্ছে যে কেউ 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 কারো কোনো কারো কোনো 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 গুণ তার জন্য সাব্যস্ত করা যাবে না, তার জন্য কোনো কার কর্ম সাব্যস্ত করা যাবে না, তার জন্য কোনো আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো অধিকার আমি দেব না, একমাত্র আল্লাহরই আমি তাকেই সব কিছু আমার কর্মকাণ্ডে সব কিছু আর তাকে নির্ধারণ করবো, এই যে সুবহান আল্লাহর অর্থ। সুবহান আল্লাহ এরকম যখন বলার সময় আপনার মাথার ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহকে সব রকম পবিত্র ঘোষণা করছি, সব রকম দিক থেকে পবিত্র ঘোষণা করছি, তার কোনো খারাপ গুণ দেবো না, কাফেররা যে সমস্ত খারাপ গুণ দেয় তা থেকেও তার পবিত্র ঘোষণা করছি, তার জন্য সন্তান সাব্যস্ত করবো না, তার জন্য আমি কোনো স্ত্রী সাব্যস্ত করবো না, তার জন্য আমি মানুষের মতো হওয়া বা সৃষ্টির কারো মতো হওয়া সাব্যস্ত করবো না, তার সাথে সাথে যারা তার তার যে সমস্ত গুণগুলি আছে সেগুলোকে অস্বীকার করে সে সেরকম কোনো কিছু আমি সাব্যস্ত করবো না, বরং তারগুলোকে আমি তার গুণগুলিকে আমি স্বীকার করবো। এটা হচ্ছে সুবহানাল্লাহর অর্থ। তো সুবহানাল্লাহ বলে আপনি যখন এরকম বলবেন মন থেকে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি অবশ্যই এরকম একটি একটা গাছ দিবেন, সেই গাছে আপনি 100 বছর পর্যন্ত দৌড়াতে পারবেন। আর জান্নাতের গাছগুলো বিভিন্ন রকম হবে, তবে এই গাছ 100 বছর রওনা হওয়ার মতো একটি গাছ না, একটি বছর দীর্ঘ হবে একটি গাছ না, এরকম বহু গাছ হবে, গাছ মাত্রে এরকম হবে এরকম আমি বলছি না, আবার সব গাছে এরকম এটা না, তবে অনেক যেটাই গাছ মানে বড় বড় হবে এটা হচ্ছে হাদিসে আসছে। আর কোনো কোনো গাছ বলেছেন, হ্যাঁ কোনো কোনো গাছ একটি গাছ নয়, সেটা ব্যক্তির নয়, অর্থাৎ এটা এরকম বেশিরভাগ গাছে এরকম হবে যেগুলো 100 বছর দৌড়াতে পারে। আর মা বন্দা যখন চাইবে যে আমার গাছটা ছোটো হোক, ছোটো হবে, যেরকম চাইবে সেরকম গাছ তার জন্য জান্নাতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারিম সেটা বলে দিয়েছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে তা। আপনি যদি বলেন যে আমার একটা সুন্দর ছোট গাছ চাচ্ছি, আল্লাহ তো সঙ্গে সঙ্গে ছোট গাছ উঠে যাবে আপনার সামনেই, এরকম জান্নাতে সেরকম অবস্থা। আপনি যান জান্নাতে, ইনশাআল্লাহ সব রকমের ব্যবস্থাপনা আপনি পাবেন যেটা আপনি চান। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি 10-15 দিনের মধ্যে বাবার বাড়িতে গেলে তখন কি কসর নামাজ পড়তে হবে? নিজ বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে, উত্তরটা আমার খুব জানা জরুরি, আশা করি আমার প্রশ্ন উত্তর দিবেন। 10-15 দিনের জন্য বাবার বাড়িতে গেলে, 10-15 দিনের জন্য বাবার বাড়িতে যান, এখানে মত আছে দুইটি, কারো কারো মতে 15 দিনের কমে গেলে, 15 দিনের কমে গেলে আপনার জন্য, এখানে কয়েকটি মাসালা একসাথে হয়ে গেছে। একটি হচ্ছে বাবার বাড়িতে গেলে কি প্রথমে কসর করবে কিনা, এটা আগে প্রথম মাসালা। হ্যাঁ, বিশুদ্ধ মতে একজন মেয়ের বিয়ে হওয়ার পরে তার স্বামীর বাড়ি হচ্ছে তার বাড়ি, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি তার বাড়ি, এটা মনে রাখতে হবে সবসময়। বিয়ে হওয়ার পর বাপের বাড়ি আর বাড়ি নয়, বাপের বাড়ি তখন বাপের বাড়ি এবং ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে নিয়ম। আপনার সম্পদ থাকলে আপনি পেয়ে যাবেন বাবার মৃত্যুর পরে,
বিয়ে হওয়ার পরে আপনার নিজ বাড়ি হচ্ছে স্বামীর শ্বশুরের বাড়ি, স্বামীর বাড়ি সেটা আপনার বাড়ি, সেখানে আপনি আপনার বাড়ি, আর শ্বশুর বাড়িতে আপনি আপনি সেখানে শ্বশুর বাড়িতে আপনি ফুল নামাজ সালাত আদায় করবেন। নিজের বাবার বাড়িতে যখন যাবেন তখন আপনি কসর করবেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এখন প্রশ্ন হচ্ছে সেখানে আপনি কতদিন থাকলে আপনি কসর করবেন? আসলে এখানে কেউ বলছেন 15 দিন, কেউ বলছে 15 দিনের কম হইলেও করতে পারবে। বিশুদ্ধ মতে এখানে দিনক্ষণ নির্ধারণ করা হয়নি, এটা হচ্ছে বিশুদ্ধ মত। আপনি যতদিনই সেখানে থাকেন, আপনি অল্প বেশি যতদিন থাকবেন আপনাকে, ততই যেহেতু সফরে আছেন, আপনি সফরে থাকেন দূর হলে তাহলে আপনার জন্য সেটা কসরের জায়গা, সেখানে কসর করবেন, সেখানে কসর করবেন। কিন্তু আপনি যে বলেছেন নিজ বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে, 45 কিলোমিটার খুব দূরের জায়গা নয়। যদিও একটা মত আছে যে সেখানে মানুষ যেটাকে সফর মনে করে সেটাই তার জন্য সফর, এটা একটা মত, এটা শক্তিশালী মত। তারপরেও আমাদের শেখ রাবিশকুর শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি বলতেন যে 85 কিলোমিটার বা 80 কিলোমিটার কমে সেখানে কেউ কসর করবে না, এটা তিনি বলতেন। এবং তার এই মতটি বিভিন্ন সাহাবায়ে কেরামের বিভিন্ন মত দ্বারা স্বীকৃত হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস যেন বলেছেন যে তোমরা চার বুর্দের কমে তোমরা কসর করো না, তিনি বলতেন চার বুর্দে চার 1248 ভরা হয়, চার তো 48 মাইল, এটা 48 মাইলে হয় প্রায় 85 কিলোমিটারের মতো বা আর কম 65 কিলোমিটার, কেউ কেউ যতটুকু হিসাব করেন। তো মানে মূল হিট হচ্ছে 48 কিলোমিটার, তারা 48 মাইল তারা বলে থাকেন। এবার 48 মাইল যেহেতু আপনার এটা হয় নাই, 45 কিলোমিটার কাছাকাছি, যদি কিলোমিটার হয় তাহলে হবে না। আর যদি সেটা আপনি দূরে লিখছেন বুঝেন নাই কত কিলোমিটার না মাইল বলেন নাই, যদি 45 মাইল হয় তাহলে আপনার কসর করা যায় হবে। যেহেতু একটা মত আছে যে কসরের জন্য কোনো দূরত্ব নির্ধারণ করার কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে সেই হিসেবে আপনি কসর করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার এটা কাছে জায়গা এবং এটা এখানে আসছি, তাহলে সেখানে কসর না করলেও আপনার জন্য কোনো সমস্যা নেই, যেহেতু আপনি দূরত্বে তত দূরত্বে আপনি নেই। কিন্তু আপনি বাবার বাড়িতে গেলে আপনার সেটা নিজের বাড়ি নয় এটা মনে করতে হবে। নিজের বাড়ি না হলেই কসর করতে হবে এরকম না, সফর না হলে কসর করা যায় না, এটা হলো মূল কথা। তো যেহেতু সফরের দূরত্বে আপনি জাননি, যদি 45 কিলোমিটার হয় তাহলে আপনার জন্য কোনো কসর নেই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি। আর যদি কোনো আপনি সফরের দূরত্বে যান, সেখানে কম থাকেন ব্যস্ত থাকেন, আপনার জন্য কসর আছে, এটা হলো বিশুদ্ধ মত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি মসজিদে ঈদের সালাত আদায় করে তবে কি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে হবে? প্রথমত তাহিয়াতুল মসজিদ পড়া অবশ্যই সুন্নাহ মুয়াক্কাদা, এটা কিন্তু ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব নয়, এটা মনে রাখতে হবে। তাহিয়াতুল মসজিদ সুন্নাহ মুয়াক্কাদা, তাকি দেয়া সুন্নত, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। সুতরাং যে কেউ মসজিদে ঢুকবে তার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে সুন্নত। ঈদের দিনে আগে পিছিয়ে সালাত নাই অর্থ হচ্ছে ঈদের সাথে সংশ্লিষ্ট কোনো সালাত নেই, কিন্তু তাই বলে ঈদের দিনে আপনি ফজরের সালাতের পরে আপনি এশরাক পড়বেন না, এটা কিন্তু নয়, আপনি পড়বেন। বিশুদ্ধ মত হচ্ছে আপনি পড়বেন, এমনকি যে ব্যক্তি ঈদের রাতে তাহাজ্জুদ পড়বে কোনো সমস্যা নেই, ঈদের রাতে তাহাজ্জুদ পড়া যায় কোনো সমস্যা নেই, ঈদের দিনেও তিনি আবাদত করতে পারবেন যদি কোনো তার সালাত পড়তে দেরি হয়, তা এশরাকের সময় পড়ায় নেয় পরে পড়াচ্ছে সালাত, অনেক জায়গাতে সালাত পড়তে দেরি 10টা বাজে সালাত, অনেক বাজে 9টা বাজে সালাত, তাহলে তিনি ঈদে এশরাক পড়তে পারবেন, তিনি সেদিন তার সালাতে দোহা বা 4টা সালাতে পড়তে পারবেন যদি কোনো দেরি হয়। আর দেরি যেন না হয় এই জন্যই মূলত বলা হয়েছে সেদিন কোনো নফল সালাত যেন না পড়া হয়, অর্থাৎ যেন সূর্য উঠার পরে যখন সূর্য একেবারে স্পষ্ট হয়ে যাবে, আলো বের হয়ে যাবে, তখন সেখানে যেন সে ঈদের সালাতটা যেন হয়, এটা হচ্ছে একটা সুন্নত তরিকা। ঈদের সালাত একটু দ্রুত পড়া, এটা হচ্ছে অর্থাৎ দ্রুত মানে তাড়াতাড়ি পড়ে ফেলা, দেরি না করা, এটা হচ্ছে কিন্তু সুন্নত তরিকা ঈদের সালাতের জন্য। সেই জন্য ঈদের সালাতে আপনি যদি আপনি দেরি করে মসজিদে ঢুকেন, অথবা ঈদের সালাত হয়নি দেরি হবে, আপনি মসজিদে ঢুকে বসছেন, ঈদের সালাত মসজিদে হবে, তখন আপনি 2 রাকাত পড়ে বসবেন। এই 2 রাকাত হচ্ছে মসজিদের জন্য, এটা হচ্ছে কারণ, এটা কারণে পড়তে হচ্ছে, এটা কোনো ইচ্ছাকৃত ঈদের সালাত দেরি করার জন্য আপনি পড়ছেন না, এর জন্য সুতরাং বোঝা গেল যে ঈদের সালাত যদি মসজিদে হয় আপনার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া আপনার জন্য সুন্নত থাকবে, আপনি সেখানে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপর বসবেন। এটা হচ্ছে ঈদের আগে কোনো নফল সালাতের জন্য না, এটা হচ্ছে ঈদের, এটা মসজিদে ঢুকার কারণে হচ্ছে। এবং যে কোনো জিনিস কারণে হয়, এটা কারণে থেকে যায়, এটাকে আবার আপনি টেনে নিয়ে এটা সাধারণ সুন্নতে বানিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ ঈদের যদি মাঠে হয় সেখানে আর 2 রাকাত সালাত নাই, মাঠে হলে আপনি সেখানে বসে যাবেন, এখন যাই গিয়ে বসে যাবেন। আর যদি মাঠে না হয় মসজিদে হয়, তখন আপনাকে সেখানে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, এটা হচ্ছে সুন্নত তরিকা, আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় হিন্দুদের সাথে চলাফেরা করতে হয়,
এখন একজন বাবা সমতল হিন্দুকে আমি কি বলে সম্বোধন করব, একজন বাবা সমতল, বাবা সমতুল্য মনে হয় হিন্দুকে আমি কি বলে সম্বোধন করব, এই ব্যক্তি কি আঙ্কেল বা ভাই সম্বোধন করা কি ঠিক হবে? প্রথমত, দুনিয়ার বুকে মানুষ সবার সাথে চলবে, এটা নাজায়েজ নয়। ব্যবসা বাণিজ্য চলাফেরা সামাজিক কর্মকাণ্ডে চলতে কোনো নাজায়েজ নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদিরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন সময় আসতেন, কথা বলতেন, এবং ইহুদি সন্তান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে সেবাও করত। রসুলের বুদ্ধা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। সুতরাং অন্যান্য জাতির লোকেরা আসবে, কথাবার্তা বলবে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, অথবা বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিবে, চাকরি করলে তারা কথা বলবে, তাদের সাথে আপনি আলোচনা করবেন। এটা শরীয়ত নিষেধ করে না, কোনো দিনই নিষেধ করে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, নিষেধ করে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কোনো হিন্দুকে নেওয়া যাবে না, কোনো বৌদ্ধকে নেওয়া যাবে না, কোনো খ্রিস্টানকে, ইহুদিকে কখনো, অর্থাৎ কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইত্তাখিজিল মুমিনুন আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, ইমানদাররা কখনো কাফেরদেরকে একান্ত বন্ধু হিসেবে নিতে পারবে না। সুতরাং বন্ধু হিসেবে না নিয়েছেন, এখন তারপর সমাজে চলতেছেন, আপনার যাইতে হচ্ছে কোনো টাকা উঠাতে, চাকরি করতে, পড়াতে, কোনো কিছু করতে, আপনাকে অবশ্যই তাদের সাথে চলতে হচ্ছে, এটাকে শরীয়ত নিষেধ করে না। বরং এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আপনার এটা চলতেই হয়, অনেকে তারা ভালো ব্যবসা করে, আপনি তাদের সাথে একাত্র ব্যবসা করছেন, এটা তো নাজায়েজ নয়। কারণ ব্যবসা তো ব্যবসার ভিতরে যদি কোনো সেই দিকে হালাল ব্যবসা করে আপনি তার সাথে অংশগ্রহণ করলেন, অসুবিধা নেই। হিন্দুও হালাল ব্যবসা করতে পারে, অনেকে মনে করে হিন্দু বুঝে হালাল ব্যবসা করবে না, আপনি তাকে বলবেন যে তুমি সুদ খেয়েও না, তুমি বেচা কিনা করো, তারা হালাল হলো, নাজায়েজ হওয়ার কি আছে? হিন্দু ব্যবসা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম ইহুদিদের সাথে ব্যবসা করতেন, এটা নাজায়েজ কোনোদিন বলা হয়নি। আমাদের সমাজে অনেকেই, কেউ ইহুদির সাথে বসে দেখলে তার বিরুদ্ধে লেগে যায়, অনেকেই কোনো হিন্দুর সাথে বসে দেখলে তার বিরুদ্ধে লেগে যায়, এ কেন লেগেছে, তার তো এখানে প্রয়োজন থাকতেই পারে বসার, এটা কিন্তু এরকম নয়। অনেক সময় তাদের জন্য দাওয়াতের কাজও হতে পারে, তাদের সাথে বসে দাওয়াতও দিতে পারে, কিন্তু এই যে হিংসাত্মক কাজটা আমাদের জন্য যে একেবারে ঘৃণা করতেই হবে, সেটা হচ্ছে ওই সময় যদি কোনো যোদ্ধা হয়, যদি ওরা যদি কোনো আমাদের সাথে শত্রুতা পোষণ করতেই থাকে, তখন শুধুমাত্র, অর্থাৎ তারা যদি কোনো দেখেন যে তারা আপনার শত্রুতা করছে, তারা আপনার বিরুদ্ধে নামছে, তখন শুধুমাত্র তাদের সাথে আপনি সেরকম তাদেরকে সাইড দিবেন না, রাস্তার এক পাশ দিয়ে যেতে বাধ্য করবেন, এটা শরীয়ত বলেছে। এটা হলো যোদ্ধা যাদের, কিন্তু সাধারণ মানুষ যা তাদের সেই আচরণ করা যাবে না, তার স্বাভাবিক আচরণ করে যেতে হবে। সুতরাং আপনার বাবা সমতুল্য একজন হিন্দু, অর্থাৎ বাবা বয়সের বলছেন আপনি হয়তো, কারণ বাবা সমতুল্য হয় না, তো আপনি বুঝতে বয়সের কোনো মানুষ যখন যাচ্ছে, আপনাকে আঙ্কে বললে কোনো গুণ হবে, চাষা বললে কোনো গুণ হবে, কারণ এটা তো দুনিয়ার চাষা, এটা কোনো আপন চাষা বলা হচ্ছে না। অনুরূপভাবে আপনি যদি কোনো তাকে বলেন যে অমুক ভাই নাম হিসেবে বলেন, সেটা দিনী ভাই হিসেবে বললেন না, দুনিয়ার ভাই হিসেবে বলতে পারবেন, দুনিয়ার ভাইতে নাজায়েজ কিছু নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে কাফেরদের নবীদেরকে অমুকের ভাই বলেছেন, কাফেরদের ভাই বলেছেন, ওয়াজকুর আখা দিন বলেছেন, আন্দারা কওম বিল আহকাফ, এরকমভাবে তাদের গোত্রীয় ভাই, বংশীয় ভাই, অথবা তাদের দেশের ভাই, অথবা তাদের এরকম ভাই মানুষ কত রকমই হয়, সেইগুলি উদ্দেশ্য থাকতে পারে যে অন্তরঙ্গ ভাই হিসাবে তাকে ডাকা যাবে না, মুসলিম ভাই হিসাবে তাকে ডাকা যাবে না, মুসলিমদের এই ডাকা যাবে না। তবে আপনি যেভাবে বলছেন সেভাবে তাদের অন্তরে আঘাত না দিয়ে তাদেরকে যদি কোনো আপনি আকৃষ্ট করতে পারেন দিনের দিকে সম্বোধনের মাধ্যমে, এই জাতীয় যে আমার বংশের মধ্যে অথবা আমার বাবার বয়সী হিসেবে এই তাকে আমি চাচার মতো চাচা ডাকি, নাজায়েজ হবে না, এটাতে গুণা হবে না। অনুরূপভাবে আপনি হয়তো আপনার বয়সের কাউকে আপনি ভাই হিসেবে ডাকলেন, এটা মুসলিম ভাই হিসেবে মনে থাকতে পারবে না, যে এটা হচ্ছে এই জন্য যে এই বয়সে মানুষকে ডাকার জন্য হচ্ছে উত্তম কোনো শব্দ নেই, তাহলে আপনি অবশ্যই তাকে ভাই হিসেবে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অন্তরে থাকতে হবে এটাই যে সে আমার মুসলিম, যে ভাই যে ভাইয়ের হক পায় সেটা সে পাবে না, অর্থাৎ ভাইয়ের হক আছে অনেকগুলো, তাকে সালাম দেয়া, তার সালামের জবাব দেয়া, তার হাসি দিলে হাসির উত্তর দেয়া, এবং সে দাওয়াত দিলে তার দাওয়াতে শরিক হওয়া, অনুরূপভাবে তার জানাজার পিছনে যাওয়া, অনুরূপ তার ঋণ থাকলে তার ঋণ পরিশোধে এগিয়ে যাওয়া, তার বিপদাবাদে এগিয়ে যাওয়া, তার অসুখ হলে তাকে দেখতে যাওয়া, এই যে ভাইয়ের যে খেসালগুলি আছে যে সেগুলো সে পাবে না। তবে সে সামাজিকভাবে সে ভাই হিসেবে চলছে, কারণ তাকে আমি অন্য কোনো সম্বোধনের কোনো শব্দ পাচ্ছি না, বা উত্তম শব্দ তার জানা নেই। আর যদি নাম জানা থাকে, তাহলে যেই দেশে নাম যান, নাম ধরে ডাকাটা দোষণীয় না, নাম ধরে ডাকবেন, অথবা অমুক ভাই বলবেন, যাতে করে তার নামের সাথে সম্পৃক্ত মুসলিম ভাই হিসাবে সম্পৃক্ত না হয়, মুসলিম ভাই হিসাবে গ্রহণযোগ্য গ্রহণ করা না হয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, আকিদার সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন মনে আসলে তা জানা না থাকলে কোনো গুনাহ হবে, যেমন ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় কিনা, এই ধরনের প্রশ্ন। আকিদার সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন যদি এমন জিনিস হয় যে জিনিসটি আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারেন, আলেম থেকে জিজ্ঞাসা করলে সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই
এটা বলেছেন যে যদি তোমাদের মনের মধ্যে কারো খটকা হয় যে কি জিনিসটা সত্য কিনা, তখন বলো আল্লাহ যেটা সত্য সেটা আমি বিশ্বাস করলাম, যদি এর মাধ্যমে আমি জেনে নিচ্ছি, অর্থাৎ এর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না জানছেন ততক্ষণ পর্যন্ত বলবেন যে যেটা সত্য এটা আমি বিশ্বাস করলাম, এটা বলে রাখতে হবে। এরপরে আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে যে এটা এটা কি এটা কি, তখন তিনি আপনাকে জেনে নেবেন। এই জন্য আকিদার কোনো প্রশ্ন মনে থাকলে, জটিল প্রশ্ন, আপনি আটকে রাখবেন না, এটা আপনাকে দুমড়ে মুছে শেষ করে দেবে। আপনি তখন ভালো কাজ করতে পারবেন, সারাক্ষণ শুধু সন্দেহের মধ্যে বাতিকের মধ্যে ঘুরবেন। এটা জিজ্ঞাসা করে নেবেন কোনো ভালো আলেমকে যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে ফেরেশতা, যেমন আপনি এই প্রশ্নের মধ্যে করেছেন, ফেরেশতারা কি আল্লাহকে দেখতে পায় কিনা? ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় না, ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় কোনো হাদিসে আসে নাই, এই জন্য আমরা এটা বলবো না। ফেরেশতারা আল্লাহ পর্দা দেখতে পায়, তারা নূরের পর্দা তারা দেখে, তারা সেখান থেকে তারা নির্দেশ নেয়, নির্দেশ সারা দুনিয়াতে তারা বাস্তবায়িত করে, সারা আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করে। আল্লাহকে দেখতে পায় এমন কোনো কোনো হাদিস বা কোরআন কোনো সাব্যস্ত হয়নি। তো সুতরাং আমরা সেটা বাড়িয়ে না বলি, যতটুকু হাদিসে আসছে ততটুকু যে আল্লাহকে দেখতে পাওয়ার কথা, হাদিসে আসেনি, আল্লাহর তারা আল্লাহর আলো দেখতে পায়, সেখান থেকে আল্লাহর পর্দার আলো দেখতে পায় এবং সেখান থেকে তারা নির্দেশনা শুনে এবং নির্দেশনা শুনে সারা দুনিয়া সেটা বাস্তবায়ন করে, এটুকু আমরা বলবো। এখন এটাকে খুব না জানলে আপনার গুণা হবে না, এটা কিন্তু মনে রাখবেন, অর্থাৎ না জানলে একেবারে গুণা হয়ে যাবে না, কিন্তু জানার মতো স্কোপ থাকলে আপনাকে জেনে নিতে হবে, জানার মতো স্কোপ থাকলে জেনে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত জানবেন না তখন পর্যন্ত অবশ্যই বলবেন যে যেটা সত্য এটা আমি বিশ্বাস করলাম, তবে এখন আমি জানতে পারছি না, তখন মানুষকে জেনে নেবেন। আর আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আল্লাহকে দেখতে পাওয়ার বিষয়টি কোনো হাদিসে আসে নাই, যেহেতু এটা আমরা বিশ্বাস করবো যে আল্লাহকে দেখতে পাইতেও পারেন নাও পেতে পারেন, কিন্তু আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর কাছ থেকে তারা ইয়া নেন, তারা আল্লাহর নির্দেশনা গ্রহণ করেন এবং নির্দেশনা অনুসারে সারা পৃথিবীর যত কর্মকাণ্ড তারা পরিচালনা করেন এবং নবীদের কাছে ওয়াহি নিয়ে আসেন। অনুরূপভাবে কীভাবে ওয়াহি এসে হাদিসে আসছে সেটাও সরাসরি নয়, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আসে, কারণ সিলসিলাত আল্লাহ সোফান, সেটা আসার একটা শব্দ হয়, সেই শব্দে সেটা জিবরিল প্রথম ধারণ করেন, তারপর তিনি এই রবি রাসুলদের কাছে এটা পৌঁছে দেন। তাহলে বোঝা গেল যে এইভাবে ওয়াহি পৌঁছে দেওয়া হয়। মনে রাখবেন যে আল্লাহ তাআলা ফেরেশতারা আরশকে ঘিরে আছেন, কিন্তু আরশ ঘিরে অর্থই আল্লাহকে দেখতে পাচ্ছেন কথা এরকম না। হাদিসে আছে কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন ওয়াতারা আল মালাইকাতু হাফিনা মিন হাওলি আরশে, আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে তারা আরশের চারপাশ ঘিরে আছে, তারা এখানে তওয়াফ করছে, সিজদা করছে, আল্লাহকে তো সম্মান করছে। আবার আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতারা রয়েছেন, তারাও আল্লাহকে দেখছেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, নির্দেশের অপেক্ষায় আছেন, একটি হাদিস দ্বারা আছে যে নির্দেশের অপেক্ষায় আছেন, সবচেয়ে কাছে হচ্ছেন ইসরাফিল, তিনি নির্দেশের অপেক্ষায় আছেন, সিংহা ফুক নিয়ে বসে আছেন, মুখে নিয়ে বসে আছেন, ফুৎকাত কখন দিবেন, তিনি সেখানে সিংহে ফুৎকাত দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই ফুৎকারের কখন নির্দেশনা আসে সেটার জন্য তিনি কান খাড়া করে রেখেছেন, চোখ খোলা রেখেছেন, যাতে করে ক্ষণিকের জন্য সেটা থেকে নির্দেশ থেকে দূরে সরে না যায়, সেজন্য ভয়ে তিনি ভীত প্রকম্পন আছেন, কিন্তু দেখার কথাটা কোনো হাদিসে প্রমাণিত হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে জাকাত না দেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে? জাকাত ফরজ হওয়া ইচ্ছাকৃত জাকাত না দিলে কাফের হবে না, গুণাগার হবে, বড় ধরনের গুণাগার হবে। যদি ইচ্ছাকৃত জাকাত না দেয় এই জন্য যে টাকা দিলে তো আমার টাকা শেষ হয়ে যাবে, অর্থাৎ সম্পদের লোভে সেটা করেছে, তাহলে কাফের বলা যাবে না, তখন তার বড় কবিরা গুণাগারই বলা যাবে, কবিরা গুণাকার এটা বলা যাবে। হ্যাঁ, যদি কোনো কেউ মন থেকে আসে এটার গুরুত্ব নাই, আসলে মোল্লারা এটা জোর করতেছে বা আল্লাহ এটা কোরআনে স্পষ্ট বলে দেয় নাই কেন আমাকে, বা তার মতো করে সে ব্যাখ্যা করে যে এটা নেওয়ার দরকার নেই, অর্থাৎ সেটাকে গৌণ জিনিস মনে করে, দরকার নেই, অথবা মনে করে যে এটা আসলে নির্দেশনা নেয় অথবা অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো মনে করে যে জাকাতের প্রয়োজন নেই, যদি মনে করে জাকাত গৌণ জিনিস, অথবা যদি মনে করে জাকাত দেওয়ার শরীয়তে জাকাত না দিলে কিছু হবে না এরকম মনে করে যে জাকাত না দেওয়া জায়েজ এরকম মনে করলে, তখন সেটা এরকম যদি কেউ মনে করে যে এই যেগুলি আমি বলেছি জাকাত না দেওয়া জায়েজ, জাকাত না দেওয়া কোনো সমস্যা না, জাকাত না দেওয়া মুখ ফিরে থাকা, যে জাকাত না দিলে কিছুই হবে না, অর্থাৎ এটাকে গুরুত্বপূর্ণ জিনিস মনেই না করে, শরীর বিধান না মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ইচ্ছাকৃত দেয় না এই জন্য টাকার লোভে, যে দিব দিচ্ছি অথবা আমি আর দিয়ে দিলে শেষ হয়ে যাবে, টাকা কমে যাবে ইত্যাদি ইত্যাদি, তাহলে সে কাফের হবে না, তাহলে সে ফাসেক হবে এবং সে বড় ধরনের গুণাগার হবে, এবং তার বিরুদ্ধে যুদ্ধ করাও মুসলিম শাসকের জন্য বৈধ রয়েছে, যে তারা দিবে না, তাদের যুদ্ধ করে হলেও তাদের জাকাত আসল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার অব্যবহিত পরেই
যখন যখন আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলেন, তখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো। তারা তিন শ্রেণী, এক শ্রেণী মনে করলো যে জাকাত কোনো ইসলামের ফরজ না, তারা কাফের। যারা বলল, আরেক শ্রেণী বলে গেলো জাকাত রসুলের জন্য খাস ছিল, কেউ নিতে পারবে না, তারা তারা ভুল ব্যাখ্যার মধ্যে ছিল, তাদের জন্য তারা বিরুদ্ধে যুদ্ধ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। আরেক শ্রেণী মনে করতো টাকা তো জাকাত জাকাত দেওয়া তো একটা জরিমানা, এটা তো একটা এক ধরনের কর বসানো, নাউজুবিল্লাহ। তারাও কিন্তু তারা এটা কিন্তু ইসলাম অবজ্ঞা করেছেন, এই জন্য তারাও কাফের হয়ে যাবে। আর যদি মনে করে যে না দিব, অথবা মনে করে যে দিলে টাকা দিলে তো শেষ হয়ে যাবে, এই জাতীয় মনে করে, তাহলে গুণাগার হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু যুদ্ধ করেছেন, তাহলে বোঝা গেল যে মুসলিম শাসকের জন্য যারা জাকাত দিবে না তাদের জন্য যুদ্ধ জায়েজ আছে। সেই যুদ্ধ তাদের বিরুদ্ধে করছে, তারা দুই ধরনের, কেউ বাগি তার সীমা লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, অর্থাৎ তারা মানে নাই শরীয়তের বিধান, তাদের যুদ্ধ করা যায় যদিও সে ইমানদার হয়। আর যদি যারা কাফের হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ যায়, তাহলে যুদ্ধ শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান শুধু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরকম না, কখনও কখনও যারা শরীয়তের বিধান মানে না তাদেরকে বিধান মানানোর জন্য যুদ্ধ করা তার জন্য বৈধ। পরবর্তী প্রশ্ন করেছেন, ব্যবসা করার জন্য একজন মুসলিম কোন কোন বিষয়গুলো অবশ্যই মেনে চলবে? ব্যবসা করার জন্য একজন মুসলিম কোন কোন বিষয় মেনে চলবে, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে যে জিনিসটা করতে হবে, তাকে সুদ থেকে দূরে থাকতে হবে, রেবা এর থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে গাবান অর্থ হলো ধোকা দেওয়া থেকে দূরে থাকতে হবে। তিন নম্বর হচ্ছে তাকে ধোকা, তিন নম্বর হচ্ছে তাকে কম বেশ করা থেকে দূরে থাকতে হবে, যেটাকে বলা হয় ওজনে কম বেশ থেকে দূরে থাকতে হবে, যদি ওজনে জিনিস হয়। চার নম্বর হচ্ছে মাজহুল জিনিস, জাহালা যেটা মূল জিনিস জানা যায় না এমন জিনিস বিক্রি করা যাবে না, অর্থাৎ যেটা আপনি দেখেন নাই বা যেটা সম্ভব আপনি জানান না, ধারণা নাই পুরো, দেখার তো না দেখেও যদি কোনো আপনি অস্ফ থেকে গুণ থেকে বুঝতে পারেন যেটা এরকম এবং এটার নমুনা দেখতে পান, তাহলে সেটা বিক্রি করা যায়, আছে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা হচ্ছে থাকতে পারবে না সেখানে কোনো গারার ধোকা দেয়া, আর থাকতে পারে না গাবান, অর্থাৎ কাউকে আপনি এমন নয় যে অর্থ তার দাম জানা না দেখে আপনি তাকে 10 টাকা জিনিস 100 টাকা বিক্রি করে ফেললেন, ঠকাইলেন তাকে, এটা জায়েজ নেই। দাম জানা জানি আছে এরকম, হ্যাঁ আপনি যদি জানা জানি আছে এত টাকা বাজারও আছে অন্য জায়গাতেও আছে, আপনার আপনি বললেন যে আমার কাছ থেকে নিতে হলে এত টাকা দিতে হবে, অন্য কাছ থেকে আপনি নিতে পারেন, সেটা জায়েজ আছে। সেটা যদি জানা জানি আছে, না জেনে তারকে ঠকানোটা জায়েজ হবে না, এটা হলো, এটা বলে গাবন বলা হয়। গাবন দুই রকম গাবন আছে, গারার আছে তো এটাও করা যাবে, দরার ক্ষতিকর জিনিস বিক্রি করা যাবে না, যেটা ক্ষতি হয় এটা করা যাবে না, ক্ষতি করাও বিক্রি করা যাবে না, একজনের ক্ষতি করে বিক্রি করা যাবে না। অর্থ ক্ষতি করে বিক্রি কি, আপনার পাশের লোকে আপনি আটা বিক্রি করতেছে ধরেন 50 টাকা কেজি, আপনি মনে করলেন যে তাকে আমি আপনার, আমার তো লাখ লাখ টাকা আছে, আমি তাকে মার্কেট থেকে আউট করার জন্য আপনি বললেন যে আমি এখন তো 30 টাকা করে বিক্রি করবো, তাহলে পাশের লোক তো আপনি ঠকিয়ে দিলেন এবং সে একসময় দেউলিয়া হয়ে যাবে, এটা শরীয়তে জায়েজ না, কারণ একজনকে ক্ষতিগ্রস্ত করলেন। তাহলে আপনি কয়েকটা জিনিস আমি বললাম, একটা হলো গারার ধোকা দেওয়া যাবে না, গাবান ঠকানো যাবে না, এমন ঠকানো যেটা যেটা শরীয়ত গরহিত। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি তো 10 টাকাটা 5 টাকাটা 10 টাকা বিক্রি করতে পারি, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই, যদি জানা জানি থাকে, কিন্তু না জানিয়ে ঠকানো জায়েজ হবে না। আর একটা হলো জাহালা, মূর্খতা সেখানে থাকতে পারবে না, অর্থাৎ যে জিনিস পণ্যের মূর্খতা অথবা টাকার মূর্খতা, টাকা কত দিবেন এটা বলা হয় নাই, পণ্য কত কীরকম, পণ্যের কোনো গুণাগুণ বর্ণনা করা হয় নাই, সেটাও জায়েজ হবে না। আর একটা হচ্ছে রেবা, সুদ থাকতে পারবে না। তাহলে গারার, গাবান, রেবা, জাহালাত যেটাকে আমরা বলি, এগুলি থেকে মুক্ত থাকতে হবে। আর যে জিনিসগুলি করা যাবে না, তালাক্কি রোকবান অর্থ হচ্ছে আপনি অগ্রিম গিয়ে কিনে ফেললেন, যারা সাধারণ বিক্রেতা আছে তারা বাজারে আসতে দিলেন না, আপনি যাইয়া কিনে ফেলেন, কিনে ফেলে বাজার নিজে মার্কেট দখল করে নিলেন, এটা জায়েজ নেই। আরেকটা জায়েজ নেই সেটা হচ্ছে আপনি বেচা কেনার ক্ষেত্রে আপনি নিজে আরেকজনের প্রতিনিধি হয়ে শহরে যেন তারার মালপত্র নিয়ে না আসতে পারে, আপনি গ্রামে গিয়েই তাদের পুরো মাঠের পর মাঠ কিনে ফেলেন, এরপরে আপনি পুরোটা দখল করে বসেন, এরপরে প্রত্যেক মানুষকে আপনার একটা নিতে বাধ্য করেন, এটাও জায়েজ নেই। আরেকটা জায়েজ নেই এহতেকার, এহতেকার তো হলো গুদামজাত করে রাখা, খাবার গুদামজাত করে রাখা কোনোভাবেই জায়েজ নেই, খাবার বিশেষ করে যেটা মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, ওই জিনিস করতে পারবেন যে জিনিস বাজারে চাহিদা প্রচুর আছে, আমি রেখে দিয়েছি এই জন্য যখন চাহিদা কমবে আমি ছাড়বো তো টাকা পাবো, সেটা জায়েজ আছে, কিন্তু বাইরে বাজারে সংকট সৃষ্টি করার জন্য যদি করা হয় সেটা হারাম হবে, সেটা জায়েজ নেই। আরেকটি জিনিস করা যাবে না, সেটা হচ্ছে যে আপনি একটা চালবাজি করে বিক্রি করা, সেটা কীরকম, আপনি বলেন যে যেটা আপনি একবার মূলামূলি করছেন নিতেই হবে, মূলামূলকে নিতে হয় বাধ্যতামূলক না, এটা কিন্তু জায়েজ নেই, আপনি এটা ছাড় দিবেন তাকে, মূলামূলক করছে যদি বলে যে না আসলে আমার জানা আছে না ভুল হয়ে গেছে, মূল্য দেওয়াটা ঠিক হয়নি আমার, তাহলে আপনি তাকে ছাড় দিবেন, শরীয়ত এটা বলেছেন মান আকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা না আকাল আল্লাহ আসাতু ইয়াউমুল কিয়ামা, যে কেউ লজ্জিত হয়ে বলে যে আমাকে ছাড় দেন আমি তো ভুলে বলে ফেলছিলাম, এটা আপনার উচিত হচ্ছে সেটা তাকে মেনে নেয়া, এটার নাম হলো একালা বলা হয়, এটা করা উচিত। আমাদের দেশে যেটা বলা একবার বলছেন যেহেতু নিতেই হবে, এই জাতীয় কথা বলা ঠিক নয়, বরং অথবা অংশ বেচা কেনার পরে কেউ ফেরত দেয় না এটাও ঠিক নয়, বরং ফেরত দিলে সাথে সাথে নিতে হবে, অথবা যদি বলা হয়
হয় যে তিন দিনের আমার অপশন আছে, তিন দিন পরে ফেরত দিলে নিতে হবে, যদি নষ্ট না করে দেওয়া হয় সেটা ক্ষতিগ্রস্ত করে না হয়। অনেক সময় দেখা যায় বিক্রি করার পর আর নিতে চায় না, যে বেচা কিনা করলাম বের ফেরত দিয়েছে, তো আমার সমস্যা হিসাব নিকাশ এই সমস্ত ওজন দেওয়া যাবে না। বেচা কিনা করার পরে তিন দিন পর্যন্ত খেয়ার, এটা একটা শরীয়ত বিধান, এটা নিতে হবে আপনাকে। এটা না বলে খেয়ার শর্ত বলা হয়, শর্ত করলেও নিতে হবে, শর্ত না করলেও যদি কোনো প্রচলিত থাকে ওরফে সেটা নিতে হবে। তাহলে বোঝা গেল যে অনেক কিছু ব্যবসা করার জন্য একজন মুসলিম বেশ কিছু নিয়ম মেনে নিতে হয়। এই বিষয়ে আমার একটা দার্স আছে, লম্বা একটা আলোচনা আছে ব্যবসা সংক্রান্ত, ইউটিউবে আছে, সেটাকে আপনি নামিয়ে নিতে পারেন, সেটা শুনে দেখবেন। হ্যাঁ, ব্যবসার নীতি, ব্যবসার মূলনীতি সম্পর্কে একটা আলোচনা আছে, সেটা দেখে নেবেন। প্রশ্ন করেছেন, সাংবাদিকতার জন্য ছবি যেখানে হিজাব ছাড়াও মহিলাদের ছবি থাকতে পারে, এক্ষেত্রে কি গুণা হবে, এক্ষেত্রে গুণা এড়াতে কী করণীয়? দেখুন, মহিলাদেরকে সাংবাদিক হতে ইসলাম বলে নাই, মহিলাদেরকে ঘর হচ্ছে তাদের জায়গা, পুরুষরা সাংবাদিক হবে, মহিলাদের হেল্প করবে, যদি কোনো দরকার হয় মহিলাদেরকে কোনো বিশেষ কাজে ব্যবহার করে তাদেরকে নিয়ে যাবেন, সেখানে তাদেরকে আপনি ইয়া হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো আপনাদের প্রতিনিধি হিসেবে সে ব্যবহার করতে পারে যে দরকার, তাও পর্দার মাধ্যমে হতে হবে, তাকে ছবি দিয়ে তার ছবির ইয়া বানাবে, আইডি কার্ড বানাবে, এরপর গলায় ঝুলাবে, এরপরে দাঁড়াবে কোথাও, এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম, এবং এটা হচ্ছে ইউরোপীয় কালচারকে অনুসরণ, এবং ইসলাম এটা কোনোভাবেই অ্যালাউ করে না। এগুলি হচ্ছে মুসলিমদেরকে বিনষ্ট করার জন্য ইউরোপিয়ানদের একটি চাল, এবং সেটা আমরা গ্রহণ করে নিচ্ছি। আমাদের মেয়েরা আজ কেউ সাংবাদিক হচ্ছে, কেউ বিভিন্ন খবর পাঠিকা হচ্ছে, কেউ বা তথাকথিত সামাজিক কর্মকাণ্ডের নাম দিয়ে তারা হারাম কাজে লিপ্ত হচ্ছে, এগুলি সবই হচ্ছে দ্য ইউসিফানা, এগুলি হারাম, এগুলি কখনো কোনো মহিলার জন্য হারাম হালাল নয়। এগুলি হিজাব ছাড়াও হিজাব পরেও কোনো অবস্থাতে আপনি সেই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না, যদি আপনি সেটা আপনার পরিবেশে অ্যালাউ না করে। পরিবেশ অ্যালাউ করলে আপনি সেখানে হিজাব ছাড়াও থাকতে পারবেন, আর হিজাব সহ থাকতে পারবেন, পরিবেশটা হচ্ছে বড় জিনিস। যদি আপনাকে আলাদা ব্যবস্থাপনা করে দেওয়া সেটা থাকতে পারবেন, সেখানে আপনি মুখ খুলে একটা কোনো সমস্যা নেই, যেহেতু আলাদা মেয়েদের মধ্যে আপনি বসতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ছেলেদের সাথে কাজ করতে হবে, একসাথে হাতে হাত লাগিয়ে বা তাদের সাথে আপনি একসাথে দাঁড়াবেন, ছেলে মেয়ে পার্থক্য নেই, এই জাতীয় যেগুলি করা এগুলি সবই হচ্ছে জাহিলি কর্মকাণ্ড, এগুলি তথাকথিত সেকুলারদের কাজ, তথাকথিত ধর্মহীনদের কাজ, এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। সুতরাং সাংবাদিক ছবি দেয়া কোনো মহিলার জন্য জায়েজ হবে না, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এর আপনার এই প্রশ্নের উত্তর এটা ছাড়াও আরেকটা, আপনি সাংবাদিকতার জন্য ছবি, এটা যদি কোনো হয় যে কারোর সাথে আপনাকে একসাথে নিয়ে নিচ্ছেন আপনি ছবি, এই প্রশ্ন যদি হয় যে আমি যখন ছবি উঠাচ্ছি তখন মহিলার ছবি উঠতেছে, যদি উদ্দেশ্য হয় মহিলার ছবি উঠানো তাহলে হারাম হবে, আর যদি উদ্দেশ্য হয় কোনো এমন কিছু ধারণ করে রাখা যেটা পরবর্তীতে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হতে পারে, কোনো একটা অকারেন্স ঘটেছে, কোনো একটা বিপদ ঘটেছে, সেখানে উদ্ধারে, তথ্য উদ্ধারে, অর্থাৎ সেখানে তার মূল সমস্যাটা কি সেটা উদ্ধারে সহযোগিতা হয়, তখন সেখানে আপনি সেই ছবিটা নিতে পারবেন, সেখানে মহিলার ছবি হলেও, কারণ হচ্ছে তখন এটা তো আপনার উদ্দেশ্য মহিলার ছবি নয়, তবে আপনি সেটাকে প্রচার না করে রাখতে হবে, যদি প্রয়োজন হয় ব্যবহার করুন, প্রয়োজন না হলে সেটাকে ডিলিট করে দিতে হবে, অর্থাৎ যদি কোনো অকারেন্সের কারণে, কোনো তদন্তের কারণে যেটাকে বলা হয়, অথবা কোনো বিপদের কারণে কখনো কখনো এরকম হয়, তখন আপনি ছবি তুলে রাখতে পারবেন সাংবাদিকতার জন্য, কিন্তু সেটাকে বিনা কারণে সেটাকে প্রচার প্রসার করা, মহিলা ছবি দিয়ে দেয়া সেটার জন্য জায়েজ হবে না। আশা করি আপনি এই প্রশ্নটাই করতে চেয়েছেন, এটার উত্তর এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক বক্তা মুসা আলাইহিস সালাম ও একজন কসাইয়ের ক্ষেত্রে একত্রে জান্নাতে থাকার কথা গল্প বলেন, এটা কোরআন বা হাদিসের আলোকে কতটুকু সত্য অনুগ্রহ করে উত্তর দিবেন? এটা তো আমি জানি না ভাই, এই গল্প আমার মনে হয় না শুদ্ধ আছে, সুতরাং এই জাতীয় গল্প এগুলি হচ্ছে তথাকথিত গল্প বাজ, ওয়াজ করে যারা সারা রাত ধরে ওয়াজ করবে, গান গাইবে, কতক্ষণ এরপরে কতক্ষণ হাসি তামাশা করবে, এরপরে এমন এমন গল্পগুলো যেগুলো কোরআন সুন্নাহ কোনো দিন নাই, অথবা কেউ দেখবেন যে এমন এমন কথা বলতেছে সম্পূর্ণ দিন বিরোধী, অথচ তারা এটাকে দিনের আর মোড়কে বলছে, এই জাতীয় গল্প যারা করে ওদের গল্পের ভিতরে এগুলো থাকতে পারে, এগুলো কোরআন হাদিসের কোনো জিনিস নয়, এগুলি বানোয়ার জিনিস, আশা করি এর থেকে আমরা সবাই দূরে থাকবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামিক গল্প, উপন্যাস, মোটিভেশনাল কাহিনী, কাল্পনিক রচনা করা যেখানে বিভিন্ন কাল্পনিক কাহিনী থাকে, বাস্তবিক সেই ঘটনাগুলোর কোনো অস্তিত্ব নেই, এ ধরনের কাহিনী রচনা করা যাবে কি, যেহেতু এসব রচনা করা বা যারা পড়ে তাদের অনেক সময় ব্যয় হয়ে থাকে? প্রথমত একটি জিনিস মনে রাখতে হবে যে সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে, সময় যদি কোনো এগুলিতে ব্যয় করে
ইচ্ছে উত্তম কাজে ব্যয় না করা হয়, তাহলে এর জন্য জবাবদিহি করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাশর মাঠে জিজ্ঞাসা করা হবে, আন উমরি ফিমা আপনা, তার সময়টা কোথায় ব্যয় করেছে, জীবনের সময়টা কোথায় ব্যয় করেছে, তার প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি মানুষকে। সুতরাং তার বেহুদা সময় অনেকে দেখা যায় সে সেবা সিরিজ পুরোটাই পড়তেছে, দস্যু বনহুর সিরিজ পুরোটা পড়তেছে, অথবা দস্যু এই জাতীয় মানে সিরিজ পড়তেছে, পড়েই যাচ্ছে সিরিজের পর সিরিজ, অথবা অনেকে দেখা যাচ্ছে যে অথবা কেউ ইসলামিক নাম দিয়ে যেগুলি করতেছে, যেমন সাইমু বা এই জাতীয় সিরিজ পড়েই যাচ্ছে। এগুলো যদি কোনো আপনার মূল কাজ থেকে আপনাকে দূরে রাখে, সালাত থেকে দূরে রাখে, সালাতের ভিতরে ডিস্টার্ব হয়, সব মাথার ভিতরে লেগে থাকে, তো এগুলি এই সমস্ত কাল্পনিক কাহিনী পড়া যাবে না, কারণ এগুলি ক্ষতিকর। হ্যাঁ, কখনও কখনও যদি আপনার মনে হয় এই সময়টা আমার একটু ফ্রি টাইম আসি, এই সময় আমি একটু বই পড়ি যেটা আমার ইসলামিক উপকার হবে, সেরকম ইসলামিক বই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, তো সেটা যেন আপনার সীমাতিরিক্ত না হয় এটা খেয়াল রাখবেন। তবে এই জাতীয় ইসলামিক গল্প উপন্যাস যেগুলি শিক্ষণীয় আছে, যেগুলো কেউ রিকমেন্ডেশন করেছেন, এরকম বই আপনি পড়তে পারবেন, যেগুলো এখন অনেকেই বের করে থাকে, আমাদের আরিফ আজাদরা বা বিভিন্ন রকম বের করে থাকে কিছু, যেগুলোর মধ্যে অনেক সময় নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়, সেগুলো আপনি সময় নিয়ে একটু পড়তে পারবেন, কিন্তু এটাকেই বিশ্বাস করার মতো জিনিস বানিয়ে ফেলবেন না, কারণ তারা বানিয়ে বলে, তারা কেন বলে, তারা একটা গল্পের মতো করে বলে, যাতে করে এটা তাদের আনন্দের খোরাক হয়, এই সময়টা তাদের কাজে লাগে, তারা বলে থাকে। অথবা অনেক সময় দেখা যায় এর মাধ্যমে তারা যারা নাস্তিক হয়ে যাচ্ছে যুবকদেরকে তারা দিনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, এটা প্রত্যেকে তার নিয়ত অনুসারে স্বভাব পাবে, কিন্তু আপনি যদি বেশি সময় নষ্ট করেন তার জন্য অবশ্যই গুণাগার হতে, বিশেষ করে যে সালাত থেকে দূরে থাকে, অথবা সালাতের ফরজ থেকে দূরে থাকে, সালাতের তাকবীরুল্লাহ থেকে দূরে থাকে, অথবা জামাত থেকে দূরে থাকে, অথবা যদি কোনো এই জাতীয় আপনার ফরজ কাজ যেটা যেটা আপনার আছে পরীক্ষা পড়া বা পাঠ্য পুস্তক পড়া থেকে দূরে থাকে, তাহলে তা থেকে অবশ্যই আপনি দূরে থাকতে হবে, আপনাকে এই সমস্ত কাল্পনিক কাহিনী পড়ে সময় নষ্ট করা আপনার জন্য ঠিক হবে না। সুতরাং সীমিত আকারে পড়া যাবে, কারণ এগুলোর যতটুকু জায়েজ সেটুকু জায়েজ জিনিসের মাধ্যমে আপনার দিনের উপকার হবে আপনি মনে করছেন, আর যেটা যেগুলি আছে কোনো জায়েজ নেই, বরং আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে, আপনাকে নিকৃষ্ট কর্মকাণ্ডে দিয়ে নিয়ে যা আপনার মনের ভিতরে খারাপ জিনিস উঠিয়ে তুলিয়ে ধরবে। যেমন বিভিন্ন প্রকাশনী যে সমস্ত জিনিস সিরিয়ালি বের করে যাচ্ছে, বিশ্বের 100, 200, 300 পর্ব বের করছে, মিথ্যাচার মিথ্যা কথা দিয়ে কোথায় নারী পুরুষ কী করছে, বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা বলে আপনার যেভাবে চালিয়ে দিচ্ছে, সেগুলি আসলে পড়া যাবে না, কারণ এগুলি আসলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, আর মিথ্যার উপর প্রতিষ্ঠিত কোনো কিছু নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে আরেকটি, যে গল্প উপন্যাস কি বানিয়ে করা যাবে কিনা, এটা আরেক প্রশ্ন। আলামদের এখানে দুটি মত আছে, একমত বলে যে এই সমস্ত বানিয়ে করা মিথ্যাচার, এগুলি করা যাবে না। আরেকটি হচ্ছে যে যেহেতু মিথ্যাচার করা হচ্ছে না, বরং কোনো নির্দিষ্ট লোকের উপর মিথ্যাচার করা হচ্ছে না, বরং এই জাতীয় ঘটনা ঘটলে কী লাভ হবে সেটা বলা হচ্ছে, তো তারা এটা মনে করে যে যেহেতু আমরা দেখতে পাই রসুলের যুগে মানুষ বিভিন্ন রকম আরবিয়ান পড়ত, এবং আরবিয়ান নাইটও পরবর্তীতে চালু হয়েছে রসুলের যুগে না পরবর্তীতে, এবং রসুলের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে শুনেছেন 10 মহিলার গল্প, 10 মহিলা প্রত্যেকে তাদের গল্প করেছেন, তার স্বামী এরকম, এবং আয়েশা রাদিয়াল্লাহু শুনিয়েছেন, সেটা ঘটেছে না ঘটলেও সেটা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ঘটছে কি ঘটেনি এটা বলেন নাই, বরং আয়েশা থেকে শুনেছেন, এর অর্থ হচ্ছে এই জাতীয় কোনো একটা কথা বললে সেটা শোনা যাবে। তবে মুসলিম কখনো এই সমস্ত দিনের সময় বিনষ্ট করবে না, তার অনেক কাজ দুনিয়াতে, সে এই সমস্ত গল্পগুজব মেতে থাকার জন্য আসেনি, এটা তা খেয়াল রাখতে হবে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। অনেকেই বলে থাকে ক্ষমতা যাওয়ার চেষ্টা না করে শুধু একামতে আকিদার দাওয়াত দিলে ইসলামিক কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না, ইসলামী শাসনও কায়েম হবে না, সৌদ রাজবংশ যুদ্ধ করে ক্ষমতা আসার কারণেই সৌদিতে ইসলামী শাসন কার্যকরভাবে আছে, এবার আপনি কী বলবেন? দেখুন, আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্ব অনুসারে জিজ্ঞাসা করবেন, আপনার দায়িত্ব যতটুকু অটুকু আয় করেন, আর অতিরিক্ত নফল কাজটা আপনি না করলে আপনাকে জিজ্ঞাসা করবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আশা থাকা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো এটা হারাম নয়, এটা অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব। মূল দায়িত্ব হচ্ছে আকিদার দাওয়াত দিতে হবে, আকিদা শুদ্ধ করতে হবে, এটা মূল দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিদার দাওয়াত দিয়েছেন, এবং তিনি সারা জীবন আকিদার দাওয়াতই দিয়ে গেছেন, এবং আকিদার দাওয়াত নিয়েই সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছেন, এবং তারা আকিদার দাওয়াতের কারণে যুদ্ধও করেছেন। অর্থাৎ যুদ্ধটা হবে আকিদার কারণে, যুদ্ধটা রাষ্ট্রের কারণে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে হবে না। রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ইসলামী
দৃষ্টিকোণ, আমি এটা আমার দৃষ্টিকোণ যেটা বুঝি এটা বললাম। আপনি যদি কোনো দেখেন যে রাষ্ট্র রাষ্ট্রের মানুষগুলোকে আকীদা শুদ্ধ করে ফেলছি, তাদের পথ দেখাইতে পারছি, এটা আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব শেষ। যে যতটুকু দায়িত্ব, নিজের ব্যক্তিগত আকীদা শুদ্ধ করতে হবে, পরিবারের লোকদের আকীদা শুদ্ধ করতে হবে, সমাজের লোকদের আকীদা শুদ্ধ করতে হবে, এবং যারা ক্ষমতাসীন আছে তাদেরকে আকীদা দাওয়া দিতে হবে। এটা হচ্ছে ইসলাম বলে আকীদা এবং শরিয়া দাওয়া তো প্রত্যেককে দিতে হবে। নিজের পরিবারে শরিয়া থাকতে হবে, নিজের মধ্যে থাকতে হবে, পরিবারে থাকতে হবে, সমাজে থাকতে হবে, রাষ্ট্রে থাকতে হবে, এটা শরিয়া ইসলাম বলে, এতে কোনো সন্দেহ নেই। তবে লাইকুল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না, এবং তা আল্লাহ তার প্রত্যেকে বুঝতে হবে যে দায়িত্ব এবং কোনটা কর্তব্য আর কোনটা নফল কর্তব্য, কোনো ফরজ কর্তব্য। নবী রাসুলগণ প্রত্যেকের উপর আল্লাহর দিন কায়েম করা ফরজ ছিল, আল্লাহর দিন কায়েম করা ফরজ ছিল। তারা আল্লাহর দিন কায়েম করেছেন কীভাবে? প্রত্যেকে আকীদা দাওয়া দিয়েছেন, আমলে দাওয়া দিয়েছেন, আকীদা আমলে দাওয়া দিয়েছেন, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন খুব কমই। শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সোনায় সোহাগা হবে, এটা ভালো, এটার থেকে বিমুখ করা যাবে না, এটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু এটা হবে কখন? ওয়াদাল্লাহ উল্লাযিন আমানু ওয়া আমিলুস সালিহাতি লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এবং আমল সালেহ করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে সুপ্রতিষ্ঠিত করবেন। সুতরাং আজ যারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তারা ইসলামী রাষ্ট্র চেষ্টা করছেন, ভালো একটা কাজ, কিন্তু তারা আগে এর আগে চেষ্টা করা উচিত নিজেদেরকে আকীদাগত পরিশুদ্ধ করা উচিত। আকীদাগত পরিশুদ্ধভাবে তিনি যেই রাষ্ট্র কায়েম করবেন সেই রাষ্ট্র কিসের দিকে, কিসের রাষ্ট্র হবে? যদি সেটা ওয়াহদাতুল উলুহিয়্যাহ রাষ্ট্র হয়, যদি তারা সর্বেশ্বরবাদের দিকে ডাকে, যদি সেটা যদি কোনো আল্লাহর নাম গুণকে অস্বীকারকারী একটা রাষ্ট্র হয়, তাহলে কিসের জন্য দাওয়াত, কিসের ইসলাম পাইম পালন করছে তারা? তাই ইসলামের মূল যে জিনিস, মূল যে স্পিরিট, মূল যে শক্তি, মূল যে দাবি, সেটা হচ্ছে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা তো তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি। তাহলে তারা কিসের জন্য, কিসে দাওয়াত দিচ্ছে, এটা আগে তাদের জেনে নিতে হবে। যারা দিন কায়েমের জন্য চেষ্টা করছে, দিন আকিদা কায়েম করতেছে, তারাই কিন্তু দিন কায়েমের চেষ্টা করতেছে। অর্থাৎ যারা আকিদার কাজ করে যাচ্ছে তারা দিন কায়েমের চেষ্টা করতেছে। এদের থেকে যদি বাড়তে বাড়তে যদি কোনো আকিদার পরিশুদ্ধ হয়, তারপর যদি কোনো দিন কায়েমের দিকেও যায়, রাষ্ট্র দিন কায়েম অর্থাৎ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেও যায়, তাহলে আরও বেশি বেগবান হয়, তাহলে এটা শরীয়তে নিষেধ নেই। কিন্তু মূল দায়িত্ব একজন মানুষের হচ্ছে আকিদা পরিশুদ্ধ করা, আমল পরিশুদ্ধ করা, এটা হচ্ছে মূল দায়িত্ব। আকিদা এবং আমল পরিশুদ্ধ না হলে কোনো কিছুই পরিশুদ্ধ হবে না, কোনো কাজে আসবে না। আপনি সারা দিন যদি কোনো আপনি গাছের গোড়া কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালেন, সেটা কাজে লাগবে না। আপনাকে অবশ্যই মজবুত করতে হবে। আসলুহা তায়াবিতু নফারুহা ফিসসামা, আল্লাহ তাআলা যেটা কোরআন কারীম বলেছেন, মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজিরাতিন তাইয়িবাতিন আসলুহা তায়াবিতু নফারুহা ফিসসামা, যে মাসালু কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। আসলুহা তায়াবিত, মজবুত হয়ে আছে ইমানদারের অন্তরের ভিতরে, কোনো দিন না এদিক সেদিক নড়াচড়া করে না। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই যেখানে এই মানুষগুলি বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই যেখানে করা হয়, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম অধিকারী নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার অধিকারী কেউ নেই, আল্লাহ ছাড়া কারো কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এগুলি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এগুলি লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই এগুলি সাব্যস্ত করে, হ্যাঁ এগুলি অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু এগুলিকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নেওয়া এর পরবর্তী ধাপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা ছাড়া কেউ আইনদাতা নেই, বিধানদাতা নেই, আমি আল্লাহকে আইনদাতা মানি, বিধানদাতা মানি, ওই অংশটুকু হচ্ছে আল্লাহকে আমি তারই আবাদত করি, তারই আমি কর্মকাণ্ড করি, সেটুকু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আমার কাজ কি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। শুধু বিশ্বাস করাটা লা ইলাহা অর্থ, বিশ্বাস করাটা হচ্ছে রুবুবিয়াতের অংশ। সুতরাং আমরা যারা এই ভুলের মধ্যে আছি আমাদেরকে ফিরে আসতে হবে এবং মনে করতে হবে যে অবশ্যই ইসলামী শাসন কায়েম করা জরুরি, কিন্তু ইসলামী শাসন কায়েম করাটা হচ্ছে আকিদা এবং আমল পরিশুদ্ধ হওয়ার পরে সেটার ফসল হবে ইসলামী রাষ্ট্র কায়েম করা, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের দায়িত্ব আদান করা হবে। আর যদি সেটা যদি করতে নাও পারি, আমরা যদি কোনো আকিদা পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে ইসলাম কায়েম বা দিন কায়েমের যে নির্দেশনা কোরআন এবং সুন্নায় দেওয়া হয়েছে, সেটা এর মাধ্যমে আদায় হয়ে যাবে। আকিদা এবং আমলের দাওয়াত দিলে হবে, আকিদা এবং শরিয়ার দাওয়াত দিতে হবে। আজ সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আকিদা এবং শরিয়া। শরিয়া বিশ্বের কোথাও পড়ানো হয় না, শুধুমাত্র আরব দেশে কয়েকটি রাষ্ট্র ছাড়া, বিশ্বের সব জায়গায় শরিয়া এখন নিন্দিত। অনেকে শরিয়া শব্দ শুনলে তাদের মাথার ভিতরে ভয় ঢুকে যে হাত পেটে হাত পা কেটে দিচ্ছে বা এই করতে সেই করতেছে বা মেরে ফেলতেছে, গুলি করতেছে, পাথর মারতেছে, এগুলি মাথার ভিতরে ঢুকে আসে। শরিয়া শুধুমাত্র হদুদ নয়, শরিয়া ব্যাপক জিনিস, শরিয়া ব্যাপক জিনিস। শরিয়া মানুষ একজন মানুষের জীবনের শুরু থেকে শুরু, জীবনের দুনিয়া থেকে আসার আগ থেকে শুরু হয়, দুনিয়া মৃত্যুর পর পর্যন্ত গিয়ে পুরো কাজটাই তার শরিয়াতের অন্তর্ভুক্ত। এর কোনো অংশ শরিয়াতের বিধিবিধানের বাইরে নেই, সুতরাং এটা মানতেই হবে। শরিয়া না মানার কারণে আজ বেশিরভাগ মানুষেই, যারা অনেকে ইসলামের কথা বলে আবার দেখবেন যে তারা গণতন্ত্র মানছে, সমাজতন্ত্র মানছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হয়ে যাচ্ছে, নতুন নতুন তন্ত্র আবিষ্কার করছে, এক একজনে এক একটা থিওরি দিচ্ছে, কিন্তু শরিয়া মানার ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ভাবনা নেই শরিয়ত নিয়ে। তারা মনে করে শরিয়ত চলবে ঘরের ভিতরে, শরিয়ত চলবে বাইরে চলবে না, শরিয়া বাইরে চলবে না, এটাই তাদের মাথার ভিতরে ঢুকে আসে। এটা ঠিক নয়। শরিয়া অবশ্যই
প্রত্যেক জায়গাতে সেটা অ্যাপ্লিকেবল এবং শরীয়তকে মানতে হবে, প্রত্যেক ঘর বাইর সমাজ রাষ্ট্র সব জায়গাতে শরীয়তকে প্রতিপালন করতে হবে, মানতে হবে। আপনার কথার আচার আচরণ সব কিছু শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, শরীয়ত অনুসারে আপনাকে চলতে হবে। আর আকিদার বিষয়টি আরও জরুরি, কারণ শরিয়া যদি আকিদা ভিত্তিক না হয় তাহলে সেটা আবার গ্রহণযোগ্য হবে না। আপনি যদি কোনো আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করেন, অথবা আল্লাহ তাআলার অধিকারকে অন্য কাউকে প্রদান করেন, অথবা যদি কোনো আল্লাহ তাআলার সিফাতসমূহ অন্য কাউকে দান করেন, আল্লাহ সিফাতকে অস্বীকার করেন, তাহলে আপনি শরিয়া পরিবর্তন করে আপনার জন্য কোনো লাভ হবে না, কারণ আপনি আকিদাতে হেরে গেছেন, প্রথম জায়গাতে আপনি হেরে গেছেন। এই জন্য যারাই বলে যে আকিদার দাওয়াত থেকে তারা মানুষকে বিব্রতকর মনে করে, অনেকে আকিদার বই দিলে নিতেও চায় না, বলে যে আকিদার বই বহুত কিছু, আকিদার বই দিয়ে মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয়। যারা এগুলি বলে করে তারা নিজেরাই বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট, তারা কোনোদিন হেদায়েত পাবে না, তারা পথভ্রষ্ট হিসেবে তারা কবরে চলে যাবে। আকিদার দাওয়াতকে ব্যবহার করতে হবে, আকিদার দাওয়াত ঘরে দিতে হবে, পরিবারকে শিখাতে হবে, প্রথম সন্তানকে এটাই শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 10 বছরের একটি বালককে পিছনে বসিয়ে শিক্ষা দেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইহফাজুকা, প্রথম কথা, হে বৎস, আল্লাহর হেফাজতকে আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহর হেফাজত কি, আল্লাহ তাওহীদের হেফাজত করো। সবাই এটা ব্যাখ্যা করেছেন, তাওহীদের হেফাজতকে প্রথম দায়িত্ব নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের হেফাজত দায়িত্ব দাওয়াত দিয়েছেন, মক্কায় 13 বছর তাওহীদ দাওয়াত দিয়েছেন, মদিনায় 10 বছর তাওহীদ দাওয়াত দিয়েছেন। মক্কায় 10 বছর শুধু তাওহীদ দাওয়াত ছিল, সেখানে কোনো সালাত ফরজ ছিল না, যাকাত ছিল না, সওম ছিল না, হজ ছিল না। তাহলে তিনি এই যে দাওয়াতটা দিয়েছে, এই দাওয়াতটাকে গৌণ করে দেখা হচ্ছে আজ দুর্ভাগ্যবশত, এবং এইটার কারণে আজ আমাদের সমাজে না ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে, না দিন প্রতিষ্ঠা হচ্ছে, কোনো কিছু প্রতিষ্ঠিত হচ্ছে না। এই জন্য আকিদার দাওয়াতটাকে ব্যবহার করতে হবে, যে আকিদার দাওয়াতের মাধ্যমেই মূলত শুরু করতে হবে। আপনি যে কথাটি বলেছেন সৌদি রাজবংশের কথা, সৌদি রাজবংশ আকিদার দাওয়াতের মাধ্যমে উঠে এসেছে, মনে রাখবেন। একমাত্র আকিদার দাওয়াতকে তারা যখন নিজেদের কর্মকাণ্ডে সব কিছু বানিয়ে নিয়েছেন, তখনই আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তালা কোরআনে কারিমে যে ওয়াদা করেছেন, সে ওয়াদা আল্লাহ তালা পূর্ণ করেছেন, ওয়াদা আল্লাহুল্লাহিন আমানু আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তারা আকিদার দাওয়াত নিয়ে গিয়েছেন, এই জন্য আল্লাহ তালা তাদের সাহায্য করেছেন। সুতরাং আপনি আকিদার দাওয়াত নিয়ে আগান, আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন, আকিদার দাওয়াতকে ব্যবহার করেন, আকিদার দাওয়াতকে আপনার অধীন আপনার কথা যারা শুনে তাদের সবাইকে জানান যে এই আকিদা পোষণ করতে হবে, এই আকিদার বাইরে একটু আকিদাকেও পোষণ করতে পারবে না, এবং এই আকিদার দাওয়াত দিতে হবে, এই আকিদার মানুষকে প্রসার প্রসার করতে হবে, তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এবং সেটা আপনার জন্য হবে কল্যাণকর। আর যদি সেটা না করেন তাহলে সেটা কখনো কল্যাণকর হবে না। আপনি দেখেন শেখ হোসেন মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ, যার সাথে একসাথ হয়ে সৌদি রাজবংশ ক্ষমতায় এসে, তারা কিন্তু ইমাম মোহাম্মদ বিন সৌদের সাথে তিনি কিন্তু এক চুক্তিতে এসেছেন যে আমি দাওয়াত দিব আকিদার, তুমি তোমার সেনাবাহিনী নিয়ে তুমি বাকিগুলি করবে, কিন্তু আমি দাওয়াতের কাজ করবো। ঠিক তারা আজও দাওয়াতের কাজ করে যাচ্ছে, যে আল শেখ যারা প্রত্যেকে দাওয়াতের কাজের মধ্যে এখনও আছে, আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের পরিবারকে দাওয়াতের মধ্যে রাখুন, এই দোয়াই করি। আমাদের আপনার উচিত হবে, যারা আলেম যারা জ্ঞানী তার প্রত্যেকের উচিত হবে, প্রথম দায়িত্ব হচ্ছে আকিদার দাওয়াতকে ব্যবহার করা এবং সেটাকে সব জায়গায় প্রচার প্রসার করা, এবং এর মাধ্যমে যারা সহযোগিতা করবে আকিদা দাওয়াতকে তাদের আল্লাহ তালা তাদেরকে দিয়ে ক্ষমতায় বসাবেন। মনে রাখবেন, যদি কোনো কেউ আকিদা দাওয়াতকে প্রসার করে, প্রচার প্রসার প্রসার করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অন্য সব কিছু তাদেরকে দিবেন, এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেছেন, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যে সমস্ত জনপদ, যে সমস্ত জনপদ যদি আল্লাহর দিনকে মেনে চলে, আল্লাহ তাআলার কথা মেনে চলে, আল্লাহর বিধানকে মেনে চলে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে লা আকালু মিন ফাওকিহিম ওয়ালা আন্নাহুম লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা উপর থেকেও খেতে পারবে, নিচ থেকেও খেতে পারবে। অর্থাৎ উপর থেকে আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টির ব্যবস্থাপনা করে দিবেন, রিজিকের ব্যবস্থাপনা ফয়সালা উপর থেকে হয় সেটা করে দিবেন, আর নিচে অর্থাৎ মাটির নিচ থেকে তাদের জন্য খনিজ সম্পদের ব্যবস্থাপনা করে দিবেন, যেটা আমরা সৌদি রাজবংশের অবস্থানে দেখতে পাই, যে আল্লাহ তাআলা তাদেরকে উপর নিচ সব দিক থেকে বর্তমানে যে সমস্ত তাদেরকে দিয়েছেন, আগে আরও বেশি দিয়েছেন, এখন অনেকেই তাদের অবস্থার কারণে আল্লাহ তাআলা তাদের কমিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন তারা দিন প্রতিষ্ঠা করেছে তখন তাদেরকে আল্লাহ তাআলা সব দিক থেকে দিয়েছেন, অর্থাৎ দিন প্রতিষ্ঠার তো তাদেরকে আকীদায় ভিত্তিক তখন এগিয়ে গিয়েছে। মালিক ফাহাদ রহমতুল্লাহ আলী তিনি একবার মদিনাতে, তিনি আমাদের মুসলিম আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একবার তিনি একটা ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি বলছেন যে আমার বাবা যখন তিনি খুদ এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তখন এই রাষ্ট্র যখন প্রতিষ্ঠান তখন কোনো তেল ছিল না, সেখানে কোনো কিছুই ছিল না, অর্থাৎ তেল পাইলে যে এই যে বর্তমানে পেট্রোলের কারণে তিনি ইসলাম প্রতিষ্ঠা করছেন কথাটা এরকম না, বরং তিনি বলছেন একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ খুশি করার জন্য করেছেন। সেখানে তিনি খাবার পেতেন না, অনেক সময় এমন অবস্থা ছিল, অনেক সময় তাকে কেউ দাওয়াত দিত, অনেক সময় তাকে তিনি কোনো পরিবারকে খাওয়াতে খুব কষ্ট হতো তাদেরকে দিতেন, অনেক সময় হাজিদেরকে তিনি চেষ্টা করতেন যে হাজিদেরকে কিছু না নিয়ে যেন যেন তিনি চলতে পারেন, সেটাও চেষ্টা করতেন। আল্লাহ তাআলা তার এই ত্যাগটাকে কবুল করেছেন, এবং পরবর্তী জেনারেশন মালিক সৌদের সময় এসে তারা
চতুর্দিক থেকে তারা দেখতে পেলেন যে আল্লাহ তাআলা মাটির নিচ থেকে তাদের জন্য সেই খনিজ সম্পদের ব্যবস্থাপনা করে দিয়েছে, এই জন্য তারা পেট্রোডলার মালিক হয়েছে, ধনী হয়েছে। তো আপনি যখন আল্লাহ তাআলার দিন নিয়ে আগাবেন, আকিদা নিয়ে আগাবেন, তাওহীদ নিয়ে আগাবেন এবং তাওহীদকে প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিন দুনিয়া সব দিক থেকে উন্নতি প্রদান করবেন। কিন্তু আপনি যদি কোনো শুধুমাত্র একটি ভাবাবেগ নিয়ে এগিয়ে যান যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো, অথচ আপনার মানুষগুলোর অন্তরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আপনার মানুষগুলো অন্তরে পর্যন্ত ইসলাম নেই, তাদের আকিদা শুদ্ধ হয়নি, তাদের ইমান শুদ্ধ হয়নি, যাদের উপর আপনি দাসত্ব করবেন তারা কিছুই জানে না ইসলাম সম্পর্কে। এদেশের যদি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ভাষায় বলতে হয়, তার ভাষায় বলতে হয় যে 90%, তিনি বলছেন 99%, আমি 90% বলি, 99% তিনি বলছেন যে মানুষ এদেশে ইসলাম বুঝে না, ইসলাম থেকে তারা দূরে, সেরকম বলতে হয় আমাকেও যে আসলেই এদেশের মানুষ ইসলাম বুঝে না। সেখানে আপনি এত দ্রুত স্বপ্ন না দেখে মানুষের ভিতরে তাওহীদের দাওয়াত দেন, এটা আপনার জন্য আপনার দায়িত্ব, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আদায় হয়ে যাবে। এ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আপনার অতিরিক্ত দায়িত্ব, সেটা করতে পারলে করবেন, না করতে পারলে কোনো গুণা হবে না। এটা নিয়ে যারা বলেন যে গুণা হবে তাদের সেটা সঠিক কথাটি বলে না। আপনার দায়িত্ব যদি আপনি এমন পর্যায়ে এসে যান যে আপনার এখন ক্ষমতা আছে, সক্ষমতা আছে, ইচ্ছাগুলো আপনি ক্ষমতা যেতে পারেন এবং তাহলে আপনার জন্য সেটা মূল দায়িত্ব হিসেবে এসে যাবে, তখন আপনাকে সেটা প্রতিপালন করতে হবে। যখন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ দিন ইম্মাক্কার নাম ফেলা, তাদের ক্ষমতা দিলে ইমান না ইম্মাক্কার নাম ফেলা, আকামুসালাত ও আতাউ জাকাত ও আমর বিল মারুফ ও নাহা আনিল মুনকার ও নাহা আনিল মুনকার ও লিল্লাহি আকবাতুল উমুর, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, যদি আপনার ক্ষমতাধর হয়ে যান তখন আপনার সেটা কর্তব্য। যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের জন্য সেটা কর্তব্য আল্লাহর দিনকে প্রতিপালন করা, আল্লাহর দিনকে শরিয়া আকিদা সব দিক থেকে সেটাকে বাস্তবায়ন করা তাদের জন্য কর্তব্য। অথবা যারা ক্ষমতা যেতে পারবে এরকম পর্যায়ে চলে গেছে তারাও সেটা করতে পারবে, তাদের জন্য নিষেধ না। কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা আলেম আছে, তাদের জন্য ওইটা চিন্তাভাবনা না করে তাদের চিন্তাভাবনা করা উচিত নিজের পরিবার, সমাজ, তাদের পরিবার, তাদের নিজেদের এবং তাদের পরিবারদের এবং সমাজের প্রত্যেকের আকিদা পরিষদ করার চিন্তা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যেটা হলে দাবি থাকবে, কিন্তু না হলে কোনো গুণা হবে না। তাদের এই গুণার কথা তারা বলে তারা কোনো দলিল দেখাতে পারবে না। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। আজকে আর আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছি না, ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে আপনাদের আরও প্রশ্ন উত্তর দেবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।